नैषां मतिस्तावदूरो क्रमांगे स्पृश्यत्तनर्थापगमो जदत महीयसंपादरजो विषेकं निष्किञ्चनानं न वृणीतो जाव नैषां मतिस्तावदूरो क्रमांगे स्पृश्यत्तनर्थापगमो जदत महीयसंपादरजो विषेकं निष्किञ्चनानं न वृणीतो जाव सिसिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर प्रभुपाद के प्रश्न करा है जे प्रभुपाद आमरा कि এই জন্মেই ভগবান প্রাপ্তি করতে পারি শিল সরস্বতী ঠাকুর জানিয়েছেন নিশ্চয়ই নিশ্চয়ই এই জন্মেই আপনারা ভগবত প্রাপ্তি করতে পারেন যদি আপনারা পরমহংস সদ্গুরু বৈষ্ণবের আনুগত্যে বাস্তবিক ভাবকে ভজন করতে পারেন তাহলে এই জন্মেই আপনারা ভগবত প্রাপ্তি করতে পারবেন এতে কোনো সন্দেহ নাই এর অনেক প্রমাণ ভাগবত শাস্ত্র বিভিন্ন শাস্ত্র থেকে প্রমাণ উল্লেখ করা যায় কিন্তু প্রথমেই আমার উদ্দেশ্য হল বিগত দিনের আলোচনাগুলোর সঙ্গে আজকের আলোচনার একটা যোগসূত্র স্থাপন করার একটা প্রচেষ্টা প্রথমেই বলা হয়েছিল অপ্রাকৃত শব্দব্রহ্ম সম্বন্ধে আপনাদের যদি ধ্যান ধারণা বাস্তবিক না হয় তাহলে অপ্রাকৃত রাজ্যে যাওয়ার কোনো রাস্তাই পাওয়া যাবে না অপ্রাকৃত রাজ্যের সঙ্গে যোগাযোগ স্থাপনের একমাত্র একটাই রাস্তা এটা আগেও বলা হয়েছে একমাত্র অপ্রাকৃত শব্দব্রহ্ম ছাড়া অন্য কিছু নয় শব্দের প্রভাব সম্বন্ধে যদিও আমি প্রথম দিনের আলোচনায় কিছু বলেছি কিন্তু তাতে আমি সন্তুষ্ট হতে পারি নাই কেন সম্যক আলোচনা হয়ে ওঠে না আমার ইচ্ছে থাকবে যে প্রত্যেক দিনের আলোচনা যখন হবে পূর্বপূর্ব আলোচনার একটা যোগসূত্রকে স্থাপন করে পরবর্তী আলোচনাকে অগ্রসর করা যেমন সৃষ্টির রহস্য প্রসঙ্গে আমি বলেছিলাম আলোচনা প্রসঙ্গে চৈতন্য চরিতামিতের কথা আকাশের গুণ যেন পরপর ভূতে আকাশের গুণ যেন পরপর ভূত মানে হচ্ছে যে যতগুলো আছে আমাদের পঞ্চ পঞ্চভূত যত আছে তৃতীয় অপতেজ মরুদ বোম তাতে বোম যে আছে আকাশের গুণ যেন পরপর ভূতে থাকে আমি আলোচনা প্রসঙ্গে আপনাদের কাছে এই ব্যাপারটা পরিষ্কার করতে চাই এখনও যদি আপনাদের বিশ্বাস না হয়ে থাকে অপ্রাকৃত জগতের শব্দের কত প্রভাব এমনকি প্রাকৃত জগতের শব্দেরও প্রভাব কম নয় প্রাকৃত জগতে মায়াদেবী এই শব্দের দ্বারা পুরো দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছেন যেমন বৈজ্ঞানিকরা পরীক্ষা করেছেন শঙ্খধ্বনির দ্বারা যখন শঙ্খধ্বনি করা হয় তাতে বাতাসে অনেক বিষাক্ত জীবাণু মরে যান যখন শঙ্খধ্বনি প্রোপাগেট হয় সাউন্ড ভাইব্রেশন যখন প্রোপাগেট হয় তখন বৈজ্ঞানিকরা দেখেছেন তাতে অনেক শক্তিশালী জীবাণু সেখানে মরে যাচ্ছেন অনেক প্রমাণ প্রসঙ্গে আপনারা এই কথা শুনেছেন যে আয়েকার দিনে যারা শক্তিশালী ব্রাহ্মণ ছিলেন বৈষ্ণব ছিলেন যারা বাস্তবিক তাদের যদি কেউ কোনোরকমভাবে কোনো একটা মানে একটা এমন একটা অবস্থা করতেন যাদের ভেতরের দুঃখটা লাগতো তাতে তারা অভিশাপদিত লাগতো না এমনি লেগে যেত আর তারপরে তো চৈতন্য ভাগবত চৈতন্যের অনেক প্রমাণ আছে সেখানে আমরা দেখেছি অন্য উদাহরণের আমাদের দরকার নেই আমরা শাস্ত্রীয় উদাহরণই আমরা গ্রহণ করতে চাই শ্রীমান মহাপ্রভু সাক্ষাৎ পরাত্পর অখিলেশ্বর ভগবান এর প্রমাণ হাজার বেদ পুরাণ উপনিষদ মহাভারত সমস্ত ভাগবতের সমস্ত জায়গায় দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন তাতে আপনারা দেখেছেন চৈতন্য মহাপ্রভু যে শ্রীবাস আঙ্গিনায় যে সংকীর্তন যজ্ঞ করেছিলেন তাতে বাইরের জগতের অনেক লোক সেখানে জোর করে প্রবেশ করার জন্য চেষ্টা করেছিলেন কিন্তু দরবাজা বন্ধ ছিল সেখানে একটি ব্রাহ্মণ তেজিয়ান ব্রাহ্মণ তিনি প্রবেশ অধিকার পান নাই তাই জন্য তার মনে অত্যন্ত ক্ষোভ ছিল
একদিন শ্রী চৈতন্য মহাপ্রভুকে গঙ্গার ঘাটেতে পেয়ে, গঙ্গায় স্নান করতে গিয়ে পেয়ে সেখানে অত্যন্ত চিৎকার করে বলছেন, আমি তোমার ওখানে সংকীর্তন ওই ওখানে আমি প্রবেশ অধিকার পাই নাই, অনেক চেষ্টা করেছিলাম, আমি সেদিন বড় দুঃখ পেয়েছি, আজকে তোমাকে সামনে পেয়েছি, আজ তোমাকে পৈত তার যে পৈতে আছে পৈতেটাকে ছিঁড়ে অভিশাপ দিচ্ছে, সংসার সুখ তোমার কোনোদিন হবে না। মহাপ্রভু সেই অভিশাপ শুনে হো হো করে হাসতে থাকলেন। মহাপ্রভু বললেন, হাসছেন আর বলছেন, সংসার সুখ হবে না, এর চেয়ে বড় আশীর্বাদ আর কী হতে পারে। কিন্তু ব্রাহ্মণ দিলেন অভিশাপ, কিন্তু দেখা যায় মহাপ্রভু এটা করালেন ইচ্ছে করে, ভগবানের ক্ষেত্রে আর কী লাগতে পারে এসব, তথাপি দেখে গেল ভগবানের এটা সত্য করলেন। পরবর্তী আরও অনেক উদাহরণ আমি দিতে পারি, প্রচুর উদাহরণ, আমরা আপনাদের জীবনে অনেকেরই সাক্ষী আছেন, কোনো ব্যক্তির সম্পত্তি অপহরণ করেছেন বা কোনো এমন কোনো গর্হিত কাজ করেছেন যাতে সেই ব্যক্তি অভিশাপ দিয়েছেন, তাকে চোখের সামনে সত্য হতে দেখেছি। একজন গরিব ব্যক্তি, এক ভক্ত থাকেন, তার বাবা তাকে ঠকিয়ে জমি ফমি সমস্ত নিয়ে নিয়ে উল্টে আঁকে তাকে বেদারক পেটাচ্ছেন তারা। তখন সে উঠতে কাঁদতে কাঁদতে বলল, তোর শ্বেতকুষ্ঠ হয়ে যাবে। বলার সঙ্গে সঙ্গে ছ মাস গেল না, তার শ্বেতকুষ্ঠ হয়ে গেল। এরকম ধরনের প্রচুর প্রমাণ আছে, প্রচুর প্রমাণ আছে এরকম ধরনের। যেমন ধরুন চৈতন্য চরিতামৃতে তো আছে, শিবা সাঙ্গিনায় যখন সংকীর্তন যজ্ঞ হচ্ছিল সেইখানেতে শিবাস পণ্ডিতকে অপমান করার জন্য চাপাল গোপাল কি করলেন, চাপাল গোপাল ভবানী পূজার বস্তু নিয়ে মদ্যভাণ্ড ইত্যাদি নিয়ে সমস্ত সেখানে রেখে, সেখানে তার সামনে রেখে মদ্যভাণ্ড রেখে ইত্যাদি নোংরা বস্তু রেখে সেখানে চলে গেলেন। সকালবেলা শিবাস পণ্ডিত যখন দেখলেন এইসব, তখন ভব্য লোক ভদ্রলোকগুলোকে ডাকছেন, ডেকে বলুন, দেখুন প্রত্যেক দিন সকাল প্রত্যেক দিন রাত্রে আমি ভবানী পুজো করি, এইসব নোংরামো আমি করি। সমস্ত লোক হায় হায় করতে আরম্ভ করলেন, কিন্তু তার এই গর্হিত কর্মের জন্য তার কী হলো, তিন দিন গেল না তার কুষ্ঠরোগ হয়ে গেল, গলিত কুষ্ঠ। এইসব প্রমাণ আমি বেশি আলোচনা করব না, আজকের বিষয়বস্তুর খালি যোগসূত্র স্থাপন করার জন্য আমি দু চারটে কথা তুলব। খালি ছিল হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুরকে সপ্তগ্রামেতে রঘুনাথ দাস গোসাইয়ের ওখানে হিরণ্য গোবধরের সভাতে, সেখানে একটি ব্রাহ্মণ সেখানে অকারণে তাকে অপমান করল। হরিদাস ঠাকুর নামের মহিমা বলছেন, সেখানে এই ব্রাহ্মণ উঠে দাঁড়িয়ে সেই হরিদাস ঠাকুরকে অপমান করে বলছেন, শোনো এই ভাবুকের কথা, যে মুক্তি তপস্যা আদি ব্রততে কিছুতে হয় না সেটা নাকি নামেতে হবে, বোঝো বলে অপমান করছেন এবং বলছেন যদি নামাভাসে মুক্তি না হয় তাহলে নাক কেটে তোমাকে প্রমাণ করতে হবে। হরিদাস ঠাকুর হাত জোর করে বললেন, হ্যাঁ আমি নাক কেটেই প্রমাণ করব, আমি নাক কেটেই প্রমাণ করব, এই কথাটা সত্য আপনি কেন মানছেন না। সমস্ত লোক হাই হাই করে উঠলেন, এ কি করলেন, সাক্ষাৎ নামাচার্য হরিদাস ঠাকুরকে অপমান করল। হিরণ্য গোবর্ধন কি করলেন, সেই ব্যক্তিকে গোপাল চক্রবর্তীকে তাকে ত্যাগ করে দিলেন, বলে তুই আমার কাছে কোনোদিন আসবে না, তোমার রাস্তা মানা, আমার এখানে আমাদের এখানে আর কোনোদিন তুমি আসবে না। তার ওখানে কিছু রোজগার ছিল হিরণ্য গোবর্ধনের সভাতে, সেখানে দেখা গেল সেই উন্নত নাসিকা উঁচু নাক, অত্যন্ত উঁচু নাক, তার গলিত কুষ্ঠ হয়ে গেল, সে গোলের নাক একদম খসে পড়ছে। এগুলো প্রত্যক্ষ প্রমাণ সমাজে অনেকেই আপনারা জানেন, কাজে বেশি বলতে হবে না। আবার দেখুন শব্দের কি প্রভাব, শব্দ শব্দের প্রভাব বলতে গিয়ে যদুবংশ যে ভগবান ধ্বংস করেছেন ইচ্ছে করে নিজে, ভগবানকে যখন ব্রহ্মা আদি এসে অনুরোধ করেছিলেন, ভগবান বললেন হ্যাঁ আমার কাজ হয়ে গেছে এবার যাব, যদুবংশকে যদি আমি না নিয়ে যাই তাহলে আমার এই যদুবংশকে নাশ করবার মতো কেউ নাই। তখন যদুবংশকে নাশ করার জন্য সাক্ষাৎ ভগবান পরাৎ পরাখিলেশ্বর কৃষ্ণ এই ঋষিমুনিগণের অভিশাপকে একটা কেন্দ্র করে একটা একটা ছল করলেন। শাম্বকে মেয়ে ছেলে বানিয়ে তার কাপড় দিয়ে পেটটাকে মোটা করে সেই ঋষিমুনি নারদ ধৌম্য পরাশর ভরদরা সমস্ত ঋষিগণ সেখানে দ্বারুকাতে উপস্থিত হয়েছেন। সেই বাচ্চাগুলো খেলতে খেলতে সেখানে গিয়ে বলছেন ঋষিমুনি গণের সঙ্গে ইয়ার্কি মারছেন, এটা ভগবানের
যোগমায়ার দ্বারা কৃত, মহামায়া না, যোগমায়া। সেখানে গিয়ে বলছেন, আচ্ছা ঋষিবর বলুন তো, এই আমাদের এই কন্যার এর কো এর কি সন্তান কি হবে, ছেলে হবে না মেয়ে হবে? ঋষিগণ সব দিব্য দর্শন সম্পন্ন, তারা রেগে গিয়ে বললেন, আমাদের সঙ্গে মজা করছে, যা কুলনাশন মূষণ হবে, কুলনাশন মূষণ, কুলনাশকারী মূষল জন্মাবে এর পেটে। বলবার সঙ্গে সঙ্গে দু মিনিট পরে দেখছেন পেটের মধ্যে ভারী মূষল, সাক্ষাৎ সেই মূষল। ভয়েতে তারা সুধর্ম সভায় দ্বারকার গিয়ে বললো, এরকম আমরা মজা করতে গিয়েছি, এরকম হয়েছে। তখন সেই সব ঘটনা আপনারা জানেন কিভাবে, সেই মূষল যখন প্রসব করল তখন দ্বারিকা সভাতে সবাই মিলে নির্ণয় করলেন, এই মূষলটাকে ঘষে ঘষে সমুদ্রতে জল করে ফেলে দে। তো জল করে যখন ফেলে দেওয়া হলো, সমুদ্রে যখন ঘষা হলো, সেই চূর্ণগুলো, লোহার যে চূর্ণগুলো, সেই ভেসে ভেসে সমুদ্রে গিয়ে এরকা নামক বৃক্ষ একটা ধারালো একটা পাতা হয় ফণিমনসার মতো, এরকম খাড়ালো ঘৃতকুমারীর মতো দিতে, তরোয়ালের মতো, ওটা যদি কেউ লাগায় সঙ্গে সঙ্গে কেটে যাবে হাত। সেই বৃক্ষ হয়ে গেল। কিছুদিনের মধ্যে সেখানে নানা রকম অমঙ্গল সূচক ঘটনা সমস্ত দেখা দিল। সবাই মিলে নির্ণয় করলেন, আমরা সবাই মিলে চলে যাব কোথায়, প্রবাসে। প্রবাসে গিয়ে সেখানে এবার কিভাবে যদুবংশ ধ্বংস হলো সে আপনারা জানেন। যখন এই লৌহখণ্ডকে ঘষে 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 পাতলা করে একটু টুকরো ছিল, এটা আর কি হবে, পাতের মতো পাতলা, এটা ফেলে দে সমুদ্রে। সেটা একটা মাছ খেয়ে নিল, মগর মাছ, মাগুর মাছ বিরাট। সেইটাকে আবার একটা জেলে ধরলো, জেলে ধরে সেটাকে কেটে বাজারে বিক্রি করে সেখানে দেখা গেল একটা লোহার টুকরো বেরোলো। সেই জরা নামক একটা ব্যাধ সেটাকে বললো, তুই এটা কী করবি, এটা আমায় দিয়ে দে, আমি এটা তীরে ফলা করব। করে ওটা নিয়ে গেলেন, সেই তীরের ফলাটাকে চকচকে করে এই জরানমক ব্যাধ পরবর্তীকালে আমরা দেখি ভগবান যে অভিশাপটা ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা দিলেন, সেটা আগেও বলেছেন, ভক্ত বৎসল ভগবান নিজের ভক্তগণের যে প্রতিজ্ঞা সেটাকে রক্ষা করার জন্য এটাকে সত্য করলেন। জরানমক ব্যাধ সেই তীরটাকে পরবর্তীকালে আমরা দেখব সেই প্রবাস খণ্ডে কী হলো। সেই ভগবান শ্রীকৃষ্ণ বসে রয়েছেন গাছের নিচে, অশ্বত্থ গাছের নিচে, দূর থেকে একটা দেখছেন পাখি চরণ কমল লাল টুকটুক করছে, দূর থেকে জরানামক ব্যাস মারলেন, সেটা কৃষ্ণের চরণে বিদ্ধ হলো, লেখা রয়েছে। এই যে বিদ্ধ হলো, এর দ্বারা জড়জগতের লোক মনে করলেন তীরবিদ্ধের দ্বারা কৃষ্ণ মারা গেল। বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন রকম এমন অবাককর বিষয় বর্ণনা করা আছে যাতে লোকের মোহ সৃষ্টি হয়, ভগবত তত্ত্ব বিজ্ঞানকে বাস্তবিক পক্ষে মায়াগ্রস্ত অবস্থায় জানা যায় না। এই জন্য তাদেরকে দেখবেন ছটা রাজসিক পুরাণ, ছটা তামসিক পুরাণ আর ছটা সাত্বিক পুরাণ, এতে বিভিন্ন ধরনের যে সংস্কার সম্পন্ন ব্যক্তি তাদের নিজ নিজ সংস্কার অনুযায়ী বিভিন্ন বিভিন্ন পুরাণ থেকে তার যে সিদ্ধান্ত ওরা ওদের অনুযায়ী নিয়ে নেয়। বাস্তবিক পক্ষে সিদ্ধান্ত মানে যেটা ইট ক্যান নট বি চেঞ্জড, সিদ্ধান্ত কথাটার মানে হলো যেটা কোনো দিন পরিবর্তন করা যাবে না, ডিভাইন আছে অর্ডার, যেটা বিচার করে তার আর কোনো বিকল্প নাই, এটাকে সিদ্ধান্ত বলা হয়। আবার আরেকভাবে বলা যেতে পারে, ভগবানের যেটা হৃদয়ের ঈপ্সিত বিচার সেটাই সাধুগুরু বৈষ্ণবের মাধ্যমে সিদ্ধান্তরূপে সম্মুখে আসে। এইসব অনেক কথা, কিন্তু বাস্তবিক পক্ষে সাত্ত্বিক পুরাণগুলোতে বিশেষ করে শ্রীমৎ ভাগবতী মহাপুরাণে যেসব নির্ণয় করা আছে সেটাকেই পরাৎপর অখিলেশ্বর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদর নাপরাহা ইত্যাদি কথা আমি আলোচনায় আসব। তাহলে দেখা গেল শব্দব্রহ্মের যে প্রভাব, শব্দ খালি শব্দের প্রভাবটা দেখুন, আর যারা সাধুগুরু বৈষ্ণবের মুখে যে শব্দগুলো বেরোয় সেগুলো ব্রহ্ম শব্দ ছাড়া অন্য কিছু নয়, বিশুদ্ধ যেগুলো শাস্ত্রীয় শব্দ। এখন আমরা কালকে আলোচনায় সন্তুষ্ট হতে পারি নাই, অনেক কিছু বলবার ছিল। ভক্তি, বাস্তবিক ভক্তি কাকে বলে তার একটা অল্প ডেফিনিশন আমি দিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল সর্ব অন্তঃকরণে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা, সর্ব অন্তঃকরণের দ্বারা সর্ব ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের প্রীতিবিধানের যে প্রচেষ্টা তাকে বলা হয় ভক্তি। এক কথায় বলা গেল, একটা ডেফিনেশন, যদি এর মধ্যে অনেক প্রচুর বিশেষ আছে, স্পেশালিটি আছে,
তথাপি এক কথাই যদি বলতে হয় তাহলে এই কথাই বলতে হয় যে সর্বান্তকরণে সর্ব ইন্দ্রিয়ের দ্বারা ভগবানের পৃথিবীজানের যে সম্যক প্রচেষ্টা তাকে বলা হয় বাস্তব ভক্তি। কালকে যাদের কথা আমি উল্লেখ করেছিলাম, যে যে ব্যক্তিগণের কথা হনুমানজি মহারাজ থেকে পঞ্চপাণ্ডব থেকে আরম্ভ করে সবার কথা উল্লেখ করেছিলাম, যাদবগণের কথা সবাই সমস্ত হনুমানজি মহারাজ থেকে আরম্ভ সবার কথা উল্লেখ করে, যে অম্বরীশ মহারাজ, পিথু মহারাজ, জনক মহারাজ, প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ, প্রত্যেকে তাদের কুন্তী দেবী, উত্তরা দেবী, দ্রৌপদী দেবী, তাদের প্রত্যেকের এক এক যে ভক্তি করার যে পদ্ধতি হ্যাজ সাম স্পেশালিটি, তাদের প্রত্যেকের একটা স্পেশালিটি আছে। এমনকি আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বোঝা যায়, বুঝতে পারে, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি খুব হালকা ভাগবত থেকে। আপনারা শুনেছেন কুন্তী দেবীর বিশাল ভক্তি, কুন্তী দেবী সম্বন্ধে বই বেরিয়েছে, কুন্তী দেবীর কত ভক্তি, যে কুন্তী দেবীর মুখে বেরিয়েছে ভগবান আমাদেরকে কেবল দুঃখই দাও, আমাদেরকে সুখ দিও না, সুখ আমরা চাই না, এরকম ধরনের বিষয়, একটা রেয়ার, একটা ইভলিউশনকারী কথা, যে কি করে এটা হতে পারে। যিনি ভক্তি করবেন ভগবানের কাছে অনেক কিছু স্বার্থের জিনিস আদায় করে নেবেন, কিন্তু যিনি বলছেন আমি কোনো কিছুই চাই না, এমন কি আমাকে সুখের মধ্যে রেখো না ভগবান, আমাকে দুঃখ দাও, অনর্গল আমাকে দুঃখ দাও, দুঃখের মধ্যে আমি থাকতে চাই, কেন দুঃখতেই তোমাকে বাস্তবিকভাবে পাওয়া যায়, তোমার স্মৃতি থাকে। যে কুন্তী দেবী এরকম বলছেন, আর দ্রৌপদী দেবী ভক্তি, দ্রৌপদী দেবীকে যখন বস্ত্রহরণ করা হচ্ছে, দ্রৌপদী দেবী লাস্টে অন্তিমে কী করলেন, দু হাত তুলে চিৎকার করছেন, কৃষ্ণ গোবিন্দকে ডাকছেন, প্রার্থনা করছেন। আবার উত্তরা দেবীর কথা আপনারা, আমি সামান্য একটা উদাহরণ দিচ্ছি, তাতে এই ভেদভাবটা বোঝা যাবে। উত্তরা দেবী যার কথা আপনারা বিশেষভাবে শ্রবণ করেন নাই, করেছেন কি, উত্তরা দেবীর বিশেষ কথা আপনারা জানেন নাই, কিন্তু উত্তরা দেবীর কথা যারা সূক্ষ্ম দর্শনকারী, যারা বিচারকারী বৈষ্ণববৃন্দ আছেন, তত্ত্বদর্শী বৈষ্ণব, তারা উত্তরার কথা যদি আপনারা বিশেষ নাও জেনে থাকেন, খালি উত্তরার একটা খালি ভক্তির লক্ষণ দেখে তারা প্রমাণ করে দেবেন, তারা বলে দেবেন কুন্তী দেবীর ভক্তির থেকে, দ্রৌপদীর ভক্তির থেকে উত্তরার ভক্তি অনেক উন্নত। বলি আবার কী বলেন, আমরা তো ইভলিউশন এই কথা কোনোদিন শুনিনি। বলে কী করে, কোথায় পেলেন, বলে সব তত্ত্বদর্শী বৈষ্ণবগণ এই বিচারগুলো তারা অনুভব করতে পারেন। কিভাবে যদি বলেন, প্রমাণ কি, কুন্তী দেবীর ভক্তির অনেক স্পেশালিটি আছে, যে কুন্তী দেবী বলছেন, যে কুন্তী দেবী অনেক কথা বলছেন, জন্ম ঐশ্বর্য শ্রুত শিবি রেধমান মদহপমান নৈব অর্হতি অবৈধাতম বৈ তমাকিঞ্চন গোচরম, তুমি অকিঞ্চন গুরু বৈষ্ণবগণের দৃষ্টিগোচর হও, তারা তোমাকে অনুভব করতে পারে, এছাড়া বাকি কেউই তোমাকে জানতে পারে না। কাজেই জন্ম ঐশ্বর্য এবং শ্রুত শ্রী এই চারটে ফ্যাক্টর আছে, এই চারটের বিষয়ের ওপর আপনাদের সবারই ন্যূনাধিক অহংকার থাকবেই থাকবে, কিন্তু পরম বৈষ্ণব যাদের তাদের থাকে না। এই জন্যই ভাগবতের অনেক জায়গায় বলা হয়েছে যে যদি দেখা যায় এই সব অনেক ভালো ভালো, এই যে জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, অর্থাৎ জন্ম মানে ভালো কুলে ও উঁচু কুলে জন্ম, ঐশ্বর্যবান ব্যক্তি, শ্রুত অনেক বিদ্যা আছে, দেখতে ভালো, অপূর্ব সুন্দর, এই চারটে মেন ফ্যাক্টর যার উপর কেন্দ্র করে আপনাদের অভিমান ফলস ইগো দাঁড়িয়ে থাকে। আপনাদের যার যেখানে যত অহংকার আছে তার যদি রুটকজ, তার যদি রুটকজ মূল কারণ আপনারা আবিষ্কার করতে থাকেন, তাহলে মূলে দেখবেন এই চারটের মধ্যে একটা ফ্যাক্টর আছে, জন্ম ঐশ্বর্য শ্রুত শ্রী, এটার উপর বেস করে আপনাদের অহংকারের যে ঘরটা, অহংকারের যে কামরা বিল্ডিং এটা থাকে। এই জন্য আমরা যখনই দেখব, এটা ভগবত প্রাপ্তি সরল উপায়ের মধ্যেও একটা এগুলো পড়ছে, কিন্তু যদিও আমি যোগসূত্র স্থাপন করছি, এর মধ্যে আপনাদের আক্কেল হওয়া দরকার, আক্কেল হবে, আমি যে ঘটনাগুলো উল্লেখ করছি সাবধান হয়ে যাবেন আপনারা। যেখানে জমাল অর্জুনকে উদ্ধার প্রসঙ্গে সেখানে বলেছেন, সেখানে আলোচনা প্রসঙ্গে আমরা দেখি তাদের যে অভিমানে মত্ত হয়ে তারা যে নারদ ঋষিকে উপেক্ষা করলেন, তার ফলে তাদের কি অবস্থাটা হলো। সেই জন্য দেখা যায় জন্ম ঐশ্বর্য সুত সে চারটের ধারা তাদের অভিমানের যে ঘর, অভিমানের যে ইমারত বিল্ডিং এটা থাকে। সাধুগুরু বৈষ্ণবের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের প্রথম কর্তব্য হলো তার অহংকারের ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া,
যেটা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী পরমহংস শ্রেষ্ঠ বৈষ্ণব হয়েও নিজে ইচ্ছে করে আমাদের শিক্ষার জন্য সুন্দর বলেছেন, বলে যখন গুরুপাদ পদ্মের সঙ্গে পরমহংস শ্রেষ্ঠ ছিল গৌরকিশোর দাস বাবাজি মহারাজের সঙ্গে আমার প্রথম দর্শন হলো, তার কাছে আমি গেলাম, আমার মধ্যে যে আমি যে বড় কুলে আবির্ভাব হয়েছি, আমার মধ্যে বিদ্যা আছে, বিদ্যান আমি এই ধরনের বিষয়গুলো, তার তো ছিল না কোনোদিন, ইচ্ছে করে বলছে যে আমার মধ্যে যে একটা একটা ভাব ছিল, আমি একজন বিদ্বান, আমি একজন বড় কুলে আবির্ভাব হয়েছি, অপূর্ব সমস্ত কিছু ছাড়তে গুরুপাদ পদ্মের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে তার কাছে যখন আমি পৌঁছালাম তখন তিনি এক পদাঘাতে আমার এই অহংকারের ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন। তখন আমি আবিষ্কার করলাম যে বস্তুগুলো আমি এতদিন ধরে আমি অনেক মূল্যবান ভেবেছিলাম, এই সমাজে আমার খুব মূল্য আছে, যখন এই পরমহংস শ্রেষ্ঠ গুরু বৈষ্ণবের কাছে পৌঁছালাম তখন আবিষ্কার করলাম আমার এইগুলোর কোনো একবিন্দু মূল্য নাই, একবিন্দু কানাকড়ি কোনো মূল্য নাই। ভগবত প্রাপ্তির রাস্তায় আমি যেগুলোকে অনেক মূল্যবান বলে মনে করেছিলাম, আমার বিদ্যা, আমার উচিকুল আবির্ভাব, আমার এই সমস্ত বিষয়গুলোকে, সমাজ প্রতিপত্তি প্রতিষ্ঠা, সেগুলো এই পরমহংস বৈষ্ণবের কাছে যখন আমি পৌঁছালাম তখন আবিষ্কার করলাম মহারাজ এগুলোর এক কানাকড়ি কোনো মূল্য নাই, এগুলোর কোনো মূল্য নাই, ভগবত প্রাপ্তির রাস্তায় এগুলো কোনো এক বিন্দু কোনো মূল্য নাই। সেই জন্য দক্ষ যজ্ঞ প্রসঙ্গে দেবীর কথা, শঙ্করের কথাতে আছে, দেখো এই যে বিষয়গুলো সতাম গুণৈর অসত্তম ইতরৈর, যদি এই যে ভালো কুলে জন্ম ভালো বিদ্যা ধন দৌলত আদি যা কিছু রূপ, এগুলো সব সতাম গুণৈর অসত্তম ইতরৈর, সৎ ব্যক্তি যারা আছেন তাদের পক্ষে এটা বাস্তবিক গুণ, অপ্রাকৃত গুণে কনভার্ট হয়ে যায়, অপ্রাকৃত গুণ হয়ে যায়। বাদ বাকি যারা আছেন সামাজিক ব্যক্তি যারা নুনাধিক মায়াগ্রস্ত তাদের পক্ষে কিন্তু এটা একটা বিষাক্ত, এটা কিন্তু আপনাকে ভগবত ভজন থেকে চিরকালের মতো ফেলে দিতে পারে। তাহলে দেখা গেল আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম প্রথমে সপ্তব্রহ্মের কথা আলোচনা করলাম, কালকে আলোচনা প্রসঙ্গে যেগুলো করেছিলাম ভক্তিবাদের কথা, তার মধ্যে প্রথমেই আমি উল্লেখ করার সঙ্গে সঙ্গে এখানে বললাম ভক্তির বিভিন্ন ডাইভার্সিটি আছে, ভক্তির তরতম বিচার আছে প্রচুর অসংখ্য, ভক্তির তরতম বিচার এত মিষ্টি বিচার আছে যেগুলো শুনতে আপনাদের জীবন হয়তো চলে যাবে, কত জন্ম আপনাদের এইসব কথা শুনতে হবে আমি জানি না, আবার এও হতে পারে এই জন্মেই আপনার অনুভব করে ভগবানের কাছে যেতে পারেন। সব কিছুর মূলে ভগবত প্রাপ্তি সহজ সরল কি উপায় সেটা উত্থাপন করার জন্য আমি এই ব্যাকগ্রাউন্ডটা তৈরি করার চেষ্টা করছি। তাহলে আমি যে বললাম কুন্তিদেবী যে এত বড় বড় কথা বলেছেন সমস্ত কিছু, যে কুন্তিদেবী কৃষ্ণ অন্তর্ধ্যান করেছেন অর্জুন যখন দ্বারকা থেকে এসে বললেন, পর্দার আলারে থেকে খালি এই কথাটা শুনেছেন কুন্তিদেবী যে কৃষ্ণ অন্তর্ধ্যান হয়ে গেছেন, সেখানে দেন আন দেয়ার সেখানেই পড়ে গিয়ে দেহ ছেড়ে দিলেন, এ হচ্ছে কুন্তিদেবীর ভক্তি। আর দ্রৌপদী দেবীর ভক্তির কথা আপনারা শুনেছেন, অনেকেই জানেন, কিন্তু কৃষ্ণ পর্যন্ত যখন ভগবান শ্রীকৃষ্ণকে দ্রৌপদী বলেছিলেন তুমি আমি যখন এত কষ্টে পড়েছি তোমাকে চিৎকার করে তুমি আসোনি কেন, প্রথমে কৃষ্ণ বলেছিলেন তুমি কি আমাকে প্রথমে ডেকেছিলে, তুমি তো প্রথমে বিশ্বাস করেছিলে যে এই যে অন্ধ ধৃতরাষ্ট্র আছে এরা বা পিতামহ ভীষ্ম আছে এরা বারণ করবে, তারপর তুমি মনে মনে ভাবলে এরা যখন করলো না নিশ্চয়ই ভীম এবার জবাব নেবে, যুধিষ্ঠির মহারাজ ভীম এবার জবাব নেবে, অর্জুন জবাব, তুমি পরপর তাদের ওপর বিশ্বাস স্থাপন করেছো, আমাকে তো তুমি ডাকোনি, শেষে যখন তুমি পারলে না, যখন কাপড় বিস্তৃতভাবে টানছে দুঃশাসন, তখন তুমি লাস্টে একার অসহায় হয়ে দু হাত তুলে যখন গোবিন্দ বলে চিৎকার করেছিলে, মুহূর্তের মধ্যে আমি কাপড় রূপে তোমার শরীরে এসেছিলাম, মন চিন্তা করে দেখো, তার আগে তো তুমি আমাকে সেরকম নির্ভর করো নাই। তাহলে আমরা ভগবত প্রাপ্তির উপায়ের এই একটা করে সরল পথ পেয়ে যাচ্ছি, ভগবানের 100% বিশ্বাস। যত সামাজিক ব্যক্তিগণ আছেন তারা দেখবেন, এমনকি যারা সাধু বেশ গ্রহণ করেও রয়েছেন আমার অপরাধ ক্ষমা করবেন, তাদের প্রত্যেকের 100% বিশ্বাস আছে কিনা ভগবানের উপর, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, ভাইটাল কোয়েশ্চেন, তাদের প্রত্যেকের ভগবত চরণে 100% বিশ্বাস আছে কি না, দ্যাট ইজ দ্য ভাইটাল কোয়েশ্চেন, এটা প্রথম প্রশ্ন। যদি ভগবানে 100% বিশ্বাস থাকে তারপরে অন্য কথা, ভক্তিরাজ্যের সব কথা আসবে,
আমি এ প্রসঙ্গে কথা তুলব। এখন আমাকে আপনাদের কাছে জবাব দিতে হবে, কুন্তিদেবীর ভক্তির আগে শ্রেষ্ঠ বললেন কুন্তিদেবীর ভক্তি, তারপরে দ্রৌপদী দেবী, তারপরে আপনার উত্তরা দেবীর ভক্তিকে শ্রেষ্ঠ বললেন কেন, কি কারণে, এর একটা জবাব চাই, না তো সমাজে একটা সন্দেহ সৃষ্টি হবে। আমি বললাম ভক্তির স্বরূপ লক্ষণ এবং তত্ত্বসার লক্ষণ অনেক বিচার আছে, বিস্তৃত আলোচনার সময় আপনারা দেননি, আমি কাঁপতে থাকি, কিছুই বলতে পারলাম না, এত লজ্জায় এই আসন ছেড়ে উঠে যায়, অনেক কিছু বলবার থাকে কিন্তু হয় না, কেন এত কথা অল্প সময়ের মধ্যে বলে উঠতে পারি না, এর জন্য ক্ষমা চাই আমি। আচ্ছা এখন প্রশ্ন হলো কি করে আমরা প্রমাণ পাব যে উত্তরা দেবীর ভক্তি শ্রেষ্ঠ। আপনারা যারা গুরু বৈষ্ণবে শুদ্ধ গুরু বৈষ্ণবে আনুগত্যে সমগ্র ভাগবত কথার একটা জিস্ট শ্রবণ করেছে, সমগ্র ভাগবত কথা তো শুনতে গেলে প্রচুর, অন্তত আমাকে ১২ বছর টাইম দিতে হবে, ১২ বছর কন্টিনিউয়াস আলোচনা করা হবে খুব ধৈর্য ধরে, প্রত্যেক ভাগবত এক একটা শ্লোককে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভাগবতের এক একটা শ্লোককে, এক একটা অর্থকে বিভিন্ন জায়গা থেকে রসময় ব্যাখ্যা, এগুলো আলোচনা করতে করতে আমি যদি করি হয়তো ১২ বছরে, হয়তো পুরো ১২ স্কন্দ, ১২টা স্কন্দ হয়তো ১২ বছরে কিছুটা হতে পারে। সম্যক আলোচনা, এত শব্দব্রহ্ম, আমি আগের দিন আলোচনা প্রসঙ্গে বলেছি অনন্ত অপারম কিল শব্দশাস্ত্রম, শব্দশাস্ত্র অনন্ত অপার, সমুদ্র অনন্ত, এর মধ্যে কোনো আমার মতো একটা ক্ষুদ্র জীব কি করতে পারে। তাহলে আমরা যদি শুদ্ধ গুরু বৈষ্ণব আলোকত্বে বাস্তবিক, যদি বাজারের হরিকথা শুনে থাকেন, বৃন্দাবনে সব আজারা বাজারে হচ্ছে সেসব হরিকথা, তাহলে আমার কোনো গ্যারেন্টি দিতে আমি পারবো না। যদি শুদ্ধ গুরু বৈষ্ণবের হরিকথা শ্রবণ করে থাকেন, আর যদি হরিকথাটাকেও আপনারা নিজেদের মনোরঞ্জনের ব্যবস্থা করে নেওয়ার ব্যবস্থা করে থাকেন, তার জন্য বিভিন্ন ক্যাসেট আদি বৃন্দাবন থেকে কিনে এনে শুনে থাকেন, দ্যাট ফর আই অ্যাম নট রেসপন্সিবল, তার জন্য আমি দায়ী নয়। আপনারা কুলফি মালাই খেতে খেতে, আপনারা মালাই শরবত খেতে খেতে, আপনারা বিভিন্ন ওই ভিসিআর ভিসিবিতে বাজার বৃন্দাবনের রাস্তা রাস্তা দেখছেন, এটাকে আপনারা মনে করেছেন শ্রবণ করা, কিন্তু আপনারা অত সোজা ভাববেন না। অপ্রাকৃত শব্দব্রহ্মের শ্রবণ, এবং প্রভুপাদ প্রায়ই একটা কথা বলতেন যে কথাটা ভাইটাল শুনে রাখতে হবে, আজকে এই কথাটাকে ভুললে হবে না, ভগবৎপত্তির সরল রাস্তার মধ্যে দ্যাট ইজ দ্য ভাইটাল পয়েন্ট। প্রভুপাদ একটা কথা প্রায়ই বলতেন, আপনারা যে অপ্রাকৃত শব্দব্রহ্ম শ্রবণ করার জন্য আমি বলি, কিন্তু জেনে রাখবেন আপনারা বাস্তবিক উপযুক্ত সোর্স থেকে এই হরিকথাটা শুনবেন। আপনারা এই শব্দব্রহ্ম যে শ্রবণ করবেন, কোন সোর্স থেকে, কোন কোন জায়গা থেকে আপনারা শ্রবণ করছেন, এটা বিরাট ভাইটাল পয়েন্ট। যদি আপনারা উপযুক্ত জায়গা থেকে, যার জিহ্বাতে অপ্রাকৃত হরিকথা কীর্তিত না হয়, আপনাদের মনোরঞ্জনের কিছু ব্যবস্থা, এন্টারটেইনমেন্ট যদি হয়, হরিকথাটা যদি আপনারা, আমি হিন্দিতে বলে থাকি যে হরিকথা কীর্তন কোভি আপ লোক ব্যাসন মে বদল দিয়া, আপনারা সব কি করেন, এই হরিকথা কীর্তন এগুলোকেও আপনারা মনোরঞ্জনের একটা বিষয়ের মধ্যে ফেলে দিয়েছেন, তাহলে আমাকে আর আপনারা ডাকবেন না, এই আপনারা শেষ, আমি এখানে আসতে চাই না। বাস্তবিক কথা হলো, যদি আপনাদের মধ্যে এই বুদ্ধি থাকে, অন্তত এই সদ্বুদ্ধি, যা আমরা একটা সদগুরু বৈষ্ণবের কাছে যাওয়া মানে টু রেক্টিফাই আওয়ার সেলফ, আমরা আমাদেরকে পরিবর্তন করার জন্য, আমাদের চরম মঙ্গলের রাস্তা খোলবার জন্য আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে যাব, এই অন্তত এই প্রতিজ্ঞা নিয়ে আপনারা সাধুগুরু বৈষ্ণবের কাছে আসবেন। যদি আপনারা মনে করেন শ্যাম বাবার কাছে এসে আমরা কিছু এনজয়মেন্ট শুনবো, তাহলে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, ওয়াই নট ইউ গো টু টিভি স্টার অর ফিল্ম স্টার, ওয়াই ইউ আর কামিং টু মি, আমার কাছে আসার কোনো যুক্তি নেই, আপনার ফিল্ম স্টার টিভি স্টারের কাছে চলে যান, আমার কাছে আসবেন না। যদি আপনাদের মনে হয়ে থাকে আপনাদের যে ভবরোগ আছে, আপনারা যে বিপদগ্রস্ত, আপনাদের যে অসুখ হয়েছে, সেই অনর্থটাকেই অসুখ বলা হয়, এই অনর্থটাকে কাটাবার জন্যই কিন্তু এই হরিকথা শ্রবণ করতে আসা। মাইন্ড ইট, আমার প্রতি রেগে গেলেও আমার কিছু যায় আসে না, আমি কোনো স্বার্থ উদ্ধারের জন্য আপনাদের কাছে হরিকথা বলিনি, আমাকে গলা মালা পরান, আমার হোর্ডিং দিন, কিছু আমার যায় আসে না, অথচ আমাকে গালাগাল দিন, যে কোনো কিছুই করেন, যেতে সব আমার কাছে সমান, আমি কিছু মনে করি না, কিন্তু তথাপি আপনাদের মঙ্গলের জন্য আমি কথাটা বলছি। যদি বাস্তবিক আপনারা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসে থাকেন, আপনাদের যে অভিগমন হয় গুরু বৈষ্ণবের কাছে,
তাহলে এইটাই আমি ধরে নেব আপনারা আপনাদের চরম মঙ্গল সাধনের জন্য আমার কাছে এসছেন। গুরু বৈষ্ণব আমাকে যে কৃপা করেছেন সেটা আপনাদেরকে বিতরণ করার দায়িত্ব আমার পড়েছে। এই যে শ্লোক দিয়ে আমি শুরু করেছি সেটা তো প্রহ্লাদ মহারাজ এই কথাই বলেছেন, নৈশাং মতি স্থাবদুরু ক্রমাঙ্ঘিং স্পৃশ্যত্তনর্থাপগম যদর্থ মহি অসম্পাদ রজোভিষেকম নিষ্কিঞ্চনানম নবৃণীত যাবত। প্রহ্লাদ মহারাজ এ কথা বলছেন, নৈশাং মতি স্থাবৎ উরুক্রমাঙ্ঘ্রিং স্পৃশতি। উরুক্রম মানে ভগবান, উরু যার ক্রম তারে কয় উরুক্রম, উরু মানে পুরু বিশাল যার বিক্রম তার নাম হল ভগবান পরাত পরাখিলেশ্বর, যার সরৈশ্বর্য, হ্যাঁ যে ছটা যে ছটা যে গুণ আছে যেগুলো ঐশ্বর্যস্ব সমগ্রস্ব যশস্ব, হ্যাঁ ঐশ্বর্যস্ব সমগ্রস্ব, হ্যাঁ বীর্যস্ব যশস্ব শ্রেয় জ্ঞান বৈরাগ্য শৈব সরৈব ভগৈতি ইঙ্গনা, এই যে ছটা আছে ভগবানের বৈরাগ্য যদি বিচার করেন তাহলে টপমোস্ট, ভগবানের বীর্য বিক্রম যদি চিন্তা করেন টপমোস্ট, ভগবানের যা কিছু গুণ চিন্তা করবে ঐশ্বর্য সব টপমোস্ট, ভগবানকে ছাড়িয়ে কোনোদিন কেউ পারবে না, হয় না এটা, এই জন্য তার নাম ভগবান পরাত পরাখিলেশ্বর পরমেশ্বর এইটা ইত্যাদি নাম দেওয়া হয়েছে। এখন আপনারা আপনাদের যে অসুখগুলো আছে মানসিক ব্যাধি আছে, অর্থাৎ এক কথায় বলতে গেলে আপনাদের যে যে সমস্ত অনর্থগুলো আছে, অনর্থগুলো সাধুগুরু বৈষ্ণবের কাছে অভিগমনের মাধ্যমে আপনারা ইরেজ করবেন, আপনাদের জীবন থেকে অনর্থগুলোকে তাড়িয়ে দেবেন, তারপরে আমি আপনার ভগবত প্রাপ্তির সরল উপায়ে আস্তে আস্তে আলোচনা করব। তার আগে বলেও লাভ নেই, আমি তো গল্প কথা করতে আসি নাই আপনাদের কাছে। তাহলে প্রথমেই আপনাদের সিদ্ধান্ত বিচার করতে হবে, আপনারা সাধুগুরু বৈষ্ণবের কাছে এসছেন আপনারা কিছু এনজয়মেন্ট শুনবার জন্য নয়, আপনারা এখান থেকে শাসন নিয়ে অপ্রাকৃত শাস্ত্রীয় শাসনের দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার জন্য। আমরা এই জগতের এই যে মেটেরিয়াল জগৎ যে সমাজে আপনারা রয়েছেন, এই জগতের স্বাভাবিক বিচার হলো যে একজন অপরকে ডমিনেট করতে চায়, আপনারা কেউ স্বীকার করুন না করুন এটা কিন্তু ভেতরে আপনারা জানেন। এই জগতের স্বাভাবিক কথা হলো আপনাদের সমাজের প্রত্যেক ব্যক্তি একে অপরকে ডমিনেট করে নিজের প্রাধান্য বিস্তার করতে চায়, এটি হচ্ছে নিয়ম। কিন্তু অপ্রাকৃত রাজ্যে তা নয়, বোঝা গেল আমি কি বললাম, এই জগতে মেটেরিয়াল জগতে উই ওয়ান্ট টু কন্ট্রোল এভরিবডি, এই ক্ষমতার লড়াই। কিন্তু অপ্রাকৃত জগতে কি বিচার, অপ্রাকৃত জগতে ঠিক উল্টো বিচার, সেটা কি উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই গুরু বৈষ্ণব, বোঝা গেল কি বললাম, এই জগতের যে বিচার তার ঠিক অপ্রাকৃত জগতের যে বিচার তার ঠিক উল্টো বিচার, এখানে পারভার্টে কেন, দিস মেটেরিয়াল ওয়ার্ল্ড ইজ দ্য পারভার্টেড রিফ্লেকশন অফ দ্য ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড, অপ্রাকৃত জগতের বিকৃত প্রতিফলন হচ্ছে এই জগৎ, এই যে জগৎটা দেখছেন দৃশ্যমান জগৎ এটা প্রমাণ করছে অপ্রাকৃত জগতে একটা রিয়েল জিনিস আছে, তার একটা রিফ্লেক্টেড রিফ্লেকশন পড়েছে এই জগতে বিকৃত পারভার্টেড রিফ্লেকশন, এটা জেনে রাখবেন। তাহলে দেখা গেল এই জগতে আমরা একে অপরকে কন্ট্রোল করতে চাই, কিন্তু অপ্রাকৃত জগতে উই ওয়ান্ট টু বি কন্ট্রোলড বাই সুপ্রিম ডিভিনিটি অর্থাৎ গুরু বৈষ্ণব, এটা নিয়ম অপ্রাকৃত জগতে। আর সেখানে যে যত নিজের ভগবানের নিজজন হতে পেরেছেন, যে যত এই পরম বস্তুর সন্ধান পেয়েছেন, যতটা নিকটবর্তী হয়েছেন, যে যতটা পরিমাণে এই পরম সত্য বস্তুর নিকটবর্তী হতে পেরেছেন, তার হৃদয়ে তত অপ্রাকৃত দৈন্যের প্রাদুর্ভাব হয়েছে, আবির্ভাব হয়েছে, বোঝা গেল। যার জন্য রঘুনাথ দাস গোস্বামীর কথা, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর কথায় আপনারা বিশ্বাস করতে পাচ্ছেন না, আপনারা এরকম ধরনের সন্দেহ তুলছেন যে মহারাজ এরা কী করে হতে পারে, পুরুষের কীট হইতে মুইছে পাপিষ্ট মুইছে লঘিষ্ঠ, এসব হয় না। যখন রঘুনাথ দাস গোস্বাই বলছেন, রঘুনাথ দাস দৈন্য দৈনার নবে নিমগ্ন হামসি, হ্যাঁ পৈষণ্য ব্রণ পীড়িত, হ্যাঁ বলছেন যখন এরকম ভাবে বলছেন, বৈগুণ্য কীট গলিত পৈষণ্য ব্রণ পীড়িত দৈনার নবে নিমগ্ন হামসি চৈতন্য বৈদ্যমাশ্রয়ে, আপনারা বললেন এই কী কথা, এরকম একটা নিচু ব্যক্তি এদের কথা আমরা শুনে কি হবে, ভুল করবেন না। অপ্রাকৃত জগতে যে যত দৈন্য প্রকাশ করছেন
তত জেনে রাখবেন তারা এক্সিলেন্ট অবস্থায় রয়েছে। বোঝা গেল কি বলে? অপ্রাকৃত জগতে যে যত দৈন্য প্রকাশ করছেন তত জেনে রাখবেন তারা ভগবানের তত বেশি নিয়োজন। অপ্রাকৃত জগতের যত বেশি দৈন্য আসছে জেনে রাখবেন তারা তত বেশি অপ্রাকৃত সৌন্দর্য, অপ্রাকৃত জগতের বৈভব, অপ্রাকৃত জগতের সৌন্দর্যকে দর্শন করে নিজে যে আমি কত বড় ক্ষুদ্র, আমার কোনো মূল্য নাই, আমার কোনো যোগ্যতা নাই, এই যে একটা অনুভব, এটা তাদের দানা বেঁধেছে। তারা কিন্তু কোনো ড্রাই ফিলোসফি বলছেন না। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কিন্তু কোনো ড্রাই ফিলোসফি বলেন নাই যে আপনি একটা সন্দেহ করে দিন এটা কী করে সম্ভব, এটা কী করে সম্ভব। একটা ব্যক্তি নিজের পরিচয় দিচ্ছেন যে জগাই মাদাই হয়েছে মহিষে পাপিষ্ট, পুরুষের কীট হইতে মহিষে লঘিষ্ঠ, এরম একটা ব্যক্তির কথা শুনে আমাদের কী হবে? কিন্তু আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন, আপনারা বুঝতে পারছেন না উনি যে দৈন্যটা প্রকাশ করেছেন যে অপ্রাকৃত দৈন্য, তিনি ভগবানের অনন্ত আনন্দময় স্বরূপটাকে কিঞ্চিত অনুভব করার সঙ্গে সঙ্গে তার মধ্যে এই অপ্রাকৃত দৈন্যের আবির্ভাব হয়েছে। তিনি নিজে নিজে ধিক্কার দিচ্ছেন নিজেকে, আমার কী মূল্য আছে? এই যে অনন্ত ঐশ্বর্য সম্বন্ধ ভগবান, অনন্ত মাধুর্যময় ভগবান, তার সামনে আমার মতো একটা ছোট্ট ব্যক্তির কী মূল্য আছে? যেই জন্য হরিদাস ঠাকুরকে, হরিদাস ঠাকুর যখন শরীর ছড়ার আগে যখন মহাপ্রভুকে বলছেন যে আমি, আমার মন বলছে প্রভু তুমি আজকে শিগগিরই তুমি মোর মনে লয় তুমি লীলা সংবরিবে, আমার মনে মনে হচ্ছে তুমি শীঘ্রই লীলা সংবরণ করবে, সেই লীলা মোরে কভু না দেখাবে, আমাকে সেই লীলা দেখাবে না, তোমার যে লীলা সংবরণ আমাকে তার আগে আমার শরীর নিয়ে যাবে। তখন চৈতন্য মহাপ্রভু বলছেন হরিদাস আমার যা কিছু বিলাস, আমার যা কিছু আনন্দ উৎসব, সব তো তোমাকে নিয়ে, তুমি যদি চলে যাও তাহলে আমার কি হবে? তখন হরিদাস ঠাকুর বলছেন মহেন কীট পতঙ্গ, এ অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার কত আছে, আমার মতো একটা পোকা যদি মরে যায় তাতে কি যায় আসে? যাকে বলা হচ্ছে নামাচার্য, নামের আচার্য, সবচেয়ে টপ চৈতন্য মহাপ্রভু যত পার্ষদ আছে তার মধ্যে যদি টপ মোস্ট ডেজিগনেশন কাউকে দেওয়া হয়ে থাকে তার নাম হচ্ছে নামাচার্য হরিদাস ঠাকুর। নামের আচার্য এর ওপর কোনো কথা হতে পারে না, নামের আচার্য এর ওপর কোনো কথা হতে পারে। সেই নামাচার্য এরকম ধরনের দৈন্য করছেন, তার দ্বারা আপনি কি বুঝে নেবেন? আমা হেন কীট, এ অনন্ত ব্রহ্মাণ্ডে তোমার লীলা সহায় কত আছে, আমার মতো একটা পোকা যদি মরে গেল, পিপিলিকা যদি মরে যায় তোমার কোথায় কোনো হানি হবে কি, তোমার কি ক্ষতি হবে? এগুলো তারা কি করে বলছেন, এগুলো তারা কি করে বলে ফেললেন মুখ দিয়ে? বলে তারা অপ্রাকৃত জগতের অনন্ত আনন্দময় ভগবানের স্বরূপকে উপলব্ধি করার পর নিজের যে অত্যন্ত আমি যে হীন ব্যক্তি, আমার কোনো মূল্য নাই, এই অনুভবটা করেছেন। কিন্তু আপনারা যদি মনে করে রাখেন ওরা এত নিচু ব্যক্তি আছে ওদের কথা আলোচনা করার দরকার নেই, তা নয়, ওদের কথা বেশি করে আলোচনা করব অপ্রাকৃত জগতে যাওয়ার জন্য। তাহলে আমরা আলোচনা প্রসঙ্গে দেখলাম প্রহ্লাদ মহারাজ একই কথা বলছেন, যতক্ষণ পর্যন্ত নিষ্কিঞ্চন পরমহংস গুরু বৈষ্ণবের চরণধুলি আপনাদের মস্তকে যতক্ষণ না পড়বে। কেন আমরা পরমহংস গুরু বৈষ্ণবের চুল হুদম মাথায় দিয়ে কি করব? বলছেন এগুলো হচ্ছে যত আপনাদের অনর্থ আসে সেটাকে হাটিয়ে দেওয়ার জন্য, সেটাকে নিবারণ করবার জন্য, এটা একটা মহাঔষধ। বৈষ্ণবের চরণ রেণু, বৈষ্ণবের পাদদক, বৈষ্ণব ভক্ত ভুক্ত অবশেষ, তিন সাধনের বল, তিনটা যে বলা হয়েছে বৈষ্ণবের প্রসাদ পাওয়ার পর, একে প্রসাদ পায় মহাপ্রসাদ, মহাপ্রসাদ পাওয়ার পর যদি কোনো বৈষ্ণব মহাপ্রসাদ থেকে কোনো বৈষ্ণব পেলেন তার যে উচ্ছিষ্ট পড়ে থাকে সেটার নাম হলো মহামহাপ্রসাদ। বোঝা গেল কী বললাম? এর দ্বারা অনেকেই ভগবত তত্ত্ব লাভ করেছেন। রঘুনাথ দাস গোসাঁয়ের যে জ্ঞাতিখুড়ো ছিলেন কালিদাস, তিনি কেবল বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে খেতে চৈতন্য মহাপ্রুর কৃপা পেয়ে গেছেন, খালি উচ্ছিষ্ট, তার সাধনের একাঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। কালিদাস অন্যান্য সাধনাঙ্গ সাধন করতে পারেন, 64 প্রকার ভক্তি অঙ্গের মধ্যে 64 প্রকার অনেক ভাগ আছে, তার মধ্যে ডিভাইড করে ভগবান চৈতন্য মহাপ্রভু শাস্ত্রের বিচার দিয়েছেন। নবিধা ভক্তি যেটা প্রহ্লাদ মহারাজ বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সক্ষম আত্মনিবেদনম ইত্যাদি সমস্ত নবিধা ভক্তির কথা বলেছেন বিভিন্ন।
এই যে নবমিতা ভক্তির কথা বলেছেন, এই নবমিতা ভক্তিকে মনে রাখবেন ভাইটাল। তার মধ্যে আবার পাঁচ প্রকার ভক্তির অঙ্গকে চৈতন্য মহাপ্রু আলাদা করে দিয়েছেন, যে মথুরাবাস, শ্রীমূর্তি, শ্রদ্ধায় সেবন, তারপরে কি বলেছেন আর ধামে বাস, ভগবত সাধু সঙ্গে ভগবত কথা কীর্তন আদি, এই অর্শ্রীমূর্তি, শ্রদ্ধায় অর্চন ইত্যাদি পাঁচ প্রকার ভক্তির কথা বলেছেন। এই পাঁচ প্রকার ভক্তি নবমিতা ভক্তির মধ্যে আবার অল্প করে বলেছেন। এই পাঁচের অল্প সঙ্গ যেখানে হবে সে অনায়াসে ভগবত চরণ সঙ্গ মানে কি, এই পাঁচের পাঁচ প্রকার ভক্তি পাঁচ প্রকার ভক্তির যে প্রসঙ্গ, যদি কোনো সাধুর সঙ্গে বাস্তবিক বিনিময় হয়ে যায়, এক্সচেঞ্জ ভক্তি হয়, সাধু সঙ্গ হয়ে যায়, তাহলে সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। লব মানে হচ্ছে এক সেকেন্ডকে এগারো ভাগ করে তার এক ভাগ, ওয়ান সেকেন্ড ইজ ডিভাইডেড বাই ইলেভেন অ্যান্ড দ্যাট মাচ টাইম ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু গিভ ইউ এনাফ মোমেন্টাম টু রিচ দ্যাট ট্রান্সেন্ডেন্টাল ওয়ার্ল্ড। সেই যে এক সেকেন্ডকে এগারো ভাগ করে এক ভাগ, সেই মুহূর্ত টাইম অল্প সময়, এটাও যথেষ্ট থেকে বেশি কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দেবে। এই যে এখানে বলা হচ্ছে লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, সর্বসিদ্ধি কথার মানে কি, এই কথার ব্যাখ্যা ভক্তিবিনোদ ঠাকুর বহুপাত করেছেন। সর্বসিদ্ধি মানে ভগবত প্রেম প্রাপ্তি, ভগবত প্রাপ্তি পর্যন্ত সম্ভব, ভগবত প্রেম প্রাপ্তি। সর্বসিদ্ধি মানে, সর্বসিদ্ধি মানে যা কিছু আপনি গর্ভস্থিত আছে তার সঙ্গে সঙ্গে ভগবত প্রেম, যেটা হচ্ছে সুদূর্লভ। যেখানে ভাগবতের নারদজি যুধিষ্ঠির মহারাজ সঙ্গে আলোচনা বলছে, বলছে দেখো ভগবান প্রায়ই যে যথা মাং প্রপদ্যন্তে তাং স্তথৈব ভজামি অহম, আমাকে যেভাবে যে ভজন করে আমি তাকে সেইভাবে ভজন করে শেষ করে দিই। এই আমাকে ভজন করে কী চাস, ও এইটা চাই জানিয়ে যা। ভগবান অকাতরে আপনারা যা ভজন করবেন, করে যদি ভগবানের কাছে যা কিছু এখানে দেবেন, যা কিছু মতলব নিয়ে করবেন, ভগবান আপনাকে সেটা রিটার্ন দিয়ে দেবে, আপনাকে রিটার্ন দিয়ে দেবে, নেবে না, আপনার রিটার্ন দিয়ে দেবে, যা দেবেন তাই রিটার্ন দেবে আপনাকে, অন্যভাবে ঘুরিয়ে যা চেয়েছেন। ওই জন্য আমরা হিন্দিভাষী জায়গায় যে বেশিরভাগ আমার প্রবচন হয়, সেখানে আজ বলে সুখ সম্পত্তি আয় ঘর কা কষ্ট মিটিয়ে তনকা জয় জগদীশ হরে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। আমাদের ভজনটা কিরকম, আমরা ম্যাথো, ম্যাথর বোঝো, ম্যাথর রাস্তায় জঞ্জাল ঝাড়তে আমরা ম্যাথরের থেকে অধম। বলে সুখ সম্পত্তি আয় ঘর কা আর কষ্ট মিটিয়ে তনকা জয় জগদীশ হরে, এ হচ্ছে আমাদের ভক্তি। আর যারা দেবীর আরাধনা করেন শঙ্করের, তারা তো আরও এগুলো তো এদের বেশি করে প্রযোজ্য। তারা কি চণ্ডীপাঠে তো বলা আছে কি, ধনম দেহি জনম দেহি যশো দেহি মাতরম, আহা কিরম মায়ের প্রতি ভক্তি, মা আমাকে যশ দে, লোক দে, ধন দে, দৌলত দে, আরে ভিকিরি, ভিকিরির দল সব, কেউ বলে না যে আমার কিছু চাইবে না, একমাত্র শুদ্ধ গুরু বৈষ্ণব বলে। কি বলে, আমি এই কথাটা জম্মুতে একটা আলোচনা প্রসঙ্গে একটা জায়গায় গেছিলাম, হঠাৎ দেখি যেখানে দেবী ভাগবত হচ্ছে, দেবী ভাগবত, আমরা অন্য কাজে গেছিলাম একটা মন্দিরে, কতগুলো সাধু সন্ত, তারা তো বাস্তবিক বৈষ্ণব নয় কিন্তু বৈষ্ণবদের ভালোবাসে, এসে এমনভাবে পায়ে পড়তে আরম্ভ করলো, মহারাজজি মহারাজজি তোরা বহুত দশ মিনিট কে লিয়ে আমারা ওদের আও প্রবচন হো রায়, ও দেবী ভাগবত হচ্ছে, এখন কী করা, ধর্ম সংকটে পড়লাম, আমার সঙ্গে আমার থেকে জ্যেষ্ঠ অনেক ব্যক্তি, যে আমার থেকে বয়সে বড় তারা রয়েছেন, আমি এখন ছোটো, আমি ওরা যা নির্ণয় করে, তারা নির্ণয় করলে এরকমভাবে পায়ে ধরে বলছে, যদিও আমরা তো গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর দয়া ধর্ম, যে আসল কথা যদি পাঁচ মিনিটের মধ্যে কিছু বলে দেওয়া যায়, তাহলে নিয়ে গেল। ওখানে রাজাজি বলে একজন রয়েছেন, রাজাজি আমাকে খুব শ্রদ্ধা করেন, জম্বুর বিশাল সে ধনী ব্যক্তি, সে আমাকে প্রচণ্ড শ্রদ্ধা করেন। সে বললেন মহারাজজি আপ জানা চাহিয়ে এই এতনা বার বল রা হ্যাঁ, চলো ঠিক হ্যাঁ। এই পাশেই গিয়ে দেখি একটা মাতাজি উঁচুতে ব্যাসাসনের মধ্যে বসে দেবী ভাগবত পাঠ করার জন্য বসেছে। আমি এখন ধর্ম সংকটে বললাম, এখন নিয়ে গেছে স্টেজেতে কী করে, যারা আমার থেকে জ্যেষ্ঠ তারা লজ্জায় পড়ে গেছে, তারা বলে তারা পেছনে হাঁটছে, তারা বলে যা করে শ্যামবাবা করুক, মরুক বাঁচুক বদনাম হোক যা করুক শ্যামবাবা সব গাড়ে। রাজাজি বলল শ্যামবাবা আপকো বলনা পড়েগা,
আমি গিয়ে আমার তো মান সম্মানের কিছু নেই, দেবী আমার কাছে অনেক উপরে, ঠিক আছে আমি দেবীর চরণে ধুলো প্রার্থনা করে ও উপরে বসে রয়েছে, আমি নিচে দাঁড়ালাম অন্তত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এবার 10 মিনিট কিছু কথা বললাম। 10 মিনিট কথা বলার সঙ্গে সঙ্গে ওখানে যারা ছিল যে হো করে নাচতে আরম্ভ করলো। বাস্তবিক কথা যে দেবী ভাগবতের কথার প্রথমেই আলো চণ্ডীতে যেটা করে যে খালি তোমাদের মধ্যে দাও 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 দাও, আর বৈষ্ণব জগতে শুদ্ধ বিচারের কথা তারা কি নাও 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 নাও, ওরা হেসে কুটি পাটি। আর ব্যাসাসনে যে বসেছিলেন মাতাজি বসেছিলেন সে এমন সমস্ত কথা বলতে আরম্ভ করলেন, সেটা আমি আর বলবো না, যে ভালো কথাই বলেছেন, খারাপ কথা কিছু বলেননি। বলে আজকে মনে হচ্ছে আজকে যেন কোথা থেকে এখানে সুখদেব গোস্বামী ছিল, এরকম ধরনের বললেন কথাটা। আমি তো হেসে কুটি পাটি, যা বলেছেন বলেছেন। এখন প্রশ্ন হলো এই যে কথা প্রসঙ্গে আমি বলছিলাম সেটা হলো এই, আমাদের অনন্তকালে যে যে ভিক্ষাবৃত্তি যেটাকে হিন্দিতে বলে নাঙ্গাপান, ল্যাংটো দশা, খালি চাওয়ার দশা, আমাদের যে চিরকালের যে ভিক্ষাবৃত্তি এটাকে কখনোই বন্ধ করা যাবে না। যতক্ষণ পর্যন্ত আমি আগেও উল্লেখ করেছিলাম অনন্তদেবের সঙ্গে যতক্ষণ আপনাদের সম্বন্ধ না হবে ততদিন আপনাদের নিচু বৃত্তি ভিক্ষাবৃত্তি কখনো সমাপ্ত হবে না। এই নিচু বৃত্তি খালি দাও দাও দাও, বৈষ্ণব মানে হচ্ছে সাধু মাঝে নিজেকে বিলিয়ে দেবে, নিজেকে দাও। একটা প্রদীপ যেমন আলো দিতে দিতে নিজে নিবুজে যায়, এরকম ধরে শুদ্ধ গুরু বৈষ্ণব খালি দিতেই থাকেন দিতেই থাকেন। আপনাদের মনে হয় যেন অনেক কিছু নিচ্ছেন, কিছু নেন না, নেন না। যাই হোক, অনেক কথা আলোচনা, তাহলে প্রহ্লাদ মহারাজের সিদ্ধান্ত অনুযায়ী আমরা জাগলাম, যতক্ষণ পর্যন্ত শুদ্ধ গুরু বৈষ্ণবের চরণ ধুলি যতক্ষণ আমাদের মাথায় না পড়বে। কালিদাস কী করেছিলেন? কালিদাস কেবল শুদ্ধ গুরু বৈষ্ণবে খালি উচ্ছিষ্ট পেতেন। কালিদাস রঘুনাথের জ্ঞাতি খুড়া খালি উচ্ছিষ্ট পেতেন, বৈষ্ণবকে দিতেন তার উচ্ছিষ্ট পাতা এরম চেটে চেটে খেতেন। এই করতে করতে অন্তর্যামী চৈতন্য মহাপ্রভু জানতে পেরে গেছেন, তাতে কি ফল পেলেন যে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন পুরী মন্দিরে প্রবেশ করতেন, এগুলো সব ভগবত প্রাপ্তির সহজ সরল একেবারে সহজ উপায়, মানে কিছু করতে হবে না, অনায়াসে পাবে। এই জন্য একটা একটা করে উদাহরণ করি, যদিও আমি যোগসূত্র এখনো পুরো স্থাপন করি নাই, চলছে এর মধ্যেই এর কথা চলছে। তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু, শ্রীমান চৈতন্য মহাপ্রভু পুরুষোত্তম ধামেতে যখন জগন্নাথ মন্দিরে প্রবিষ্ট হতেন, তখন তার নিয়ম ছিল করঙ্গ থেকে জল ঢালতেন পায়েতে। গোবিন্দ প্রথমে মহাপ্রভু পায়েতে জল দিতেন, পাটা ধুয়ে সেখান থেকে তিনি জগন্নাথ মন্দিরে প্রবেশ করতেন। এবং চৈতন্য মহাপ্রভুর আদেশ ছিল কেউ যেন এই চরণ ধোয়া জল যেন কাকপক্ষিত না নিতে পারে, স্ট্রিক্ট আদেশ, কেউ যেন না নিতে পারে। কিন্তু এই রঘুনাথ, তার রঘুনাথ দাস গোসাই যে জ্ঞাতি খুঁড়ো, এই যে উচ্ছিষ্ট খেয়ে খেয়ে বৈষ্ণবের কৃপা পেয়েছেন, তাকে কিন্তু চৈতন্য মহাপ্রভু মানা করেন নাই। যখন চরণ ধোয়া হচ্ছে সেই সময় রঘুনাথের যে জ্ঞাতি খুঁড়া কালিদাস এরকম হাত পেতে রয়েছেন, চরণ ধুয়ে নাপছে সিঁড়ি দিয়ে জলগুলো, তিন গন্ডুজ এরকম ভাবে তিন গন্ডুজ পেলেন, তিন গন্ডুজের বা মহাপ্রভু আদেশ করলেন আর নয়, তোমার যে বৈষ্ণবের উচ্ছিষ্ট তীব্র বিশ্বাস সেই জন্য আজ এই বস্তু তুমি পেলে, আর নয়, তিন গন্ডুজ। সাক্ষাৎ কৃষ্ণ তার চরণ ধোয়া জল পেলেন, কে? জ্ঞাতি খুঁড়ো, সর্বসিদ্ধি, সর্বসিদ্ধি। তাহলে একাঙ্গ সাধে কিংবা সাধে বহু অঙ্গ, নিষ্ঠা হইতে উপজয় প্রেমের তরঙ্গ। বৃন্দাবনে এমন সাধু আছে কেবল খালি কুঞ্জকে কুঞ্জকে ঝাঁট দেয়, কুঞ্জকে ঝাঁট কিছু খালি নাম করে কাঁদে আর কুঞ্জকে ঝাঁট দেয়। আমাদের শ্যামানন্দ প্রভুর কথা আপনারা শুনেছেন, সে খালি নিধুবনকে ঝাঁট দিতে দিতে রাধারানীর চরণের পায়েল পেয়ে গেলেন। শুধু তাই নয়, যখন ললিতা এসে বলছেন এটা আমাদের দাও, তখন তিনি বলছেন যার নূপুর সে এসে নিয়ে যাবে, রাধারানী এসে সাক্ষাৎ নিয়ে গেলেন। তা আর কী লাভ হতে পারে বলো, কিছু লাভ হতে পারে? এমন এমন সাধু আছে সে বৃন্দাবনে খালি কুঞ্জ ধাঁত দেয় আর কাঁধে, কুঞ্জের মধ্যেই রাধা গোবিন্দকে দর্শন করতে পায় ঝাঁট দিতে দিতে, এত সৌভাগ্য। কাজেই বিশ্বাস, দৃঢ় বিশ্বাস থাকা দরকার। যাই হোক, আমি এ প্রসঙ্গে আলোচনায় যেটা উত্তর আর ভক্তির কথাটা এখনও জবাব দিই নাই আমার মনে আছে, এটা আগে জবাব দিয়ে নিই, তারপর অন্যান্য কথা উত্থাপন করব। কোন এখানে উত্তর আর ভক্তিকে আপনি শ্রেষ্ঠ বললেন কারণ কি, তার একটা জবাব চাই।
তার জবাব হলো এই ততস্থা লক্ষণ সর্বলক্ষণ আছে, এগুলো সম্বন্ধে বিস্তৃত আলোচনা করব না, কোনো সময় যদি ভগবান সুযোগ দেন আলোচনা করা হবে। এখানে উত্তরা দেবীর যে ভক্তি এটা আমি কি করে বুঝলাম, বৈদ্য শাস্ত্রীয় বিচারে দেখা গেল যে কুন্তিদেবীর ভক্তি আছে, বিশাল ভক্তি। কিন্তু কুন্তিদেবীর কাছে যখন অক্রূরকে পাঠানো হয়েছিল, কুন্তিদেবী বলছেন দেখো ভাই বিপদের সময় কেউ কাউর নয়, আমার খবর কেউ নেয় না, দেখো আমি যে অবস্থা আছে আমার খবর কেউ নেয় না, ভাইয়েরা পর্যন্ত আমার খবর নেয় না, এ আমার এত বিপদ গেছে, কুন্তিদেবী বলছেন। আর দ্রৌপদীর কথাটা আপনি আগেই শুনলেন, কৃষ্ণ তার জবাব দিয়ে দিল তুমি কেউ কই, আমাকে তো আগে ডাকুনি পরে আমাকে ডেকেছিলে, যখন ডেকেছি তখন আমি তক্ষুনি গেছি হলো। আর উত্তরার কথাটা বিচার করতে গিয়ে আপনারা দেখবেন ভাগবতে এসব প্রবচন আছে আমার আলোচনা প্রসঙ্গে সব তোলা, মানে মন ঠান্ডা করে শুনতে হবে, সেখানে এইসব জবাব আমি দিয়েছি আলোচনা প্রসঙ্গে গুরু বৈষ্ণবের কৃপাতে। যে উত্তরা যখন দেখছে তার সামনে একটা বিশাল বিপদ আসছে, একটা আগুনের মতো একটা গোলা আসছে, তখন কিন্তু উত্তরা কিন্তু আর কোনো দিকে কাউর উপর নির্ভর করে নাই, উত্তরা কিন্তু কাউর উপর কোনোভাবেই নির্ভর করে নাই, উত্তরা ডাইরেক্টলি কাউর উপর নির্ভর না করে এমনকি যারা শ্বশুর রয়েছে ভীম অর্জুন নকুল সহদেব অর্জুন কাউর প্রতি নির্ভর না করে ডাইরেক্ট কৃষ্ণ কৃষ্ণের কাছে ছুটে গেছেন। বোঝা গেল কি বললাম, যে মুহূর্তে বিপদটা এসছে সেই মুহূর্তে অন্য কাউরুর অপেক্ষা না করে ডাইরেক্ট তিনি কী করেছেন কৃষ্ণের কাছে গেছেন, ডাইরেক্ট আর কোনো অপেক্ষা রাখেননি, কৃষ্ণের কাছে গিয়ে প্রার্থনা করলেন। এই যে ডাইরেক্ট কোনো বস্তুর ওপর অপেক্ষা, কাউর বস্তু বা ব্যক্তির ওপর অপেক্ষা না করে কোনো বিপদের মধ্যে সাক্ষাৎ কৃষ্ণের শরণাপন্ন হওয়া, এটাই প্রমাণ করছে তার হচ্ছে ভক্তি হচ্ছে উত্তমা ভক্তি, অত্যন্ত উঁচু ভক্তি। অবশ্য উত্তমা ভক্তির মধ্যে অনেক ডিভিশন আছে, তাহলে এইটা প্রমাণ করে দিচ্ছে যে সে কাউর উপর নির্ভর করেনি, বিপদ আসার সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কৃষ্ণের শরণে গেছে। সাধুগুরু বৈষ্ণবের এইটি হচ্ছে বড় অস্ত্র। আপনাদের যার যে কোনো ব্যক্তি আছেন এখানে, যাদের কানে আমার এই কথা পৌঁছাচ্ছে তাদের কাছে আমার এই অনুরোধ, আপনাদের জীবনের যে কোনো বিপদ আসুক, সমস্ত বিপদের সমস্যার একমাত্র একটাই সমাধান, ডাইরেক্টলি ভগবানের চরণে শরণাপন্ন হয়ে যান। আর কোনো রকমভাবে অন্য কোনো প্রয়াস অন্য কোনো সাক্ষাৎ ভগবানের শরণাপন্ন হয়ে গেলে সমস্ত সমস্যার, ভগবানের শরণাপন্ন হওয়াটাই হচ্ছে সমস্ত সমস্যার বাস্তবিক সমাধান। আমরা এতই নিম্ন অবস্থায় রয়েছি যে আমরা ভগবানকে ফুল ফল আদি এখানে নিয়ে আসি, মহারাজের কাছে প্রমাণ করার চেষ্টা করি, আমি ডোনেশন দিলাম কত বড় সাধু, কিন্তু বাস্তব স্বরূপটা আমাদের খুলে যায় যখন বিপদ আসে, তখন এসে বলবেন আমি এখানে এত সেবা দিয়েছি, কই আমার তো আজকে এত বিপদ হলো কিছু তো হলো না, আমার কোনো সমাধান করলেন না। আমরা নৃসিংহদেবের পরমান্য ভক্তি, আমি এগুলো হাস্যাস্পদ কথা, কোনো এক ব্যক্তি কুড়ি কই যে এক কুইন্টাল দুধের পরমান্নের ভোগ দিয়েছেন, তার জীবনে বিরাট বিপদ এসছে, সে তখন বলছে তোমার মনে নেই গেল মাসে তো এক কুইন্টাল দুধের পরমান্ন খেয়ে নিলে চোঁচো করে, এখন আমার বিপদ এলো এখন তুমি নেই। এ হচ্ছে আমাদের নৃসিংহদেবের আরাধনা, ভগবানকে আমরা এরকম ভালোবাসি, ভগবানকে দিয়ে তার বিনিময়ে আমরা কিছু পেতে যাই। কোনোদিন কোটি জন্ম ভগবানকে পাবে না তোমরা, কেউ পাবে না, এটাকে বলে বণিক বৃত্তি। প্রহ্লাদ মহারাজ যে সবই সবই বণিক সবই বণিক, নিশ্চিত পরিমাণে যেন তার ব্যবসায়ী, তারা কিছু দিয়ে কিছু নেয়। আর প্রহ্লাদ মহারাজ নৃসিংহদেবকে বলছেন আমি তোমার অশুল্ক দাস, আর গোপিকাগণও বলছেন আমরা তোমার অশুল্ক দাসিকা, আমরা তোমার অশুল্ক দাসী, আমরা কোনো বিনিময় চাই না, তার বিরুদ্ধে পেমেন্ট চাই না। কিন্তু ভগবানের একটা স্বভাব আছে, ভগবান কেউ যদি তাকে ভজন করে ভগবানকে দেখেন এ কী মতলব নিয়ে আমার ভজন করেছে, সঙ্গে সঙ্গে তা কী করেন সেটাকে রিটার্ন দিয়ে দেন। জড়বদ্ধ অবস্থা তো ভজন হয়ই না, আমি বলছি কিছু দান দিক কিছু দিল, যদি ভজন রাজ্য প্রবেশ করে থাকেন তার যদি কিছু অনর্থ থেকে থাকে অন্ন বিলাস, যে কথাটা আজকে একটু আলোচনা সামান্য করা দরকার, অন্য সময় বিস্তৃতভাবে করবো, সেটা কি যদি সামান্য কোনো অন্নবিলাস থেকে থাকে, কৃষ্ণ ছাড়া কিছু জানে না, বোঝা গেল ভাইটার লক্ষণ, কৃষ্ণ ছাড়া কিছু জানে না কিন্তু একটা অন্নবিলাস রয়ে গেছে, এই জন্য অন্নাবিলাসিতা শূন্যম জ্ঞান কর্ম আদি অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম
ভক্তির উত্তম অন্ন বিলাস এই যে শব্দটা এটা আগন্তুক হতে পারে কারণ অন্নবিলাস এক্ষুনি আছে একটু পরে চেঞ্জ হয়ে যেতে পারে অন্নবিলাস অন্নবিলাস মানুষের আসতে পারে বা চলে যেতে পারে অন্নবিলাস কিন্তু হৃদয়তে বাসা বাঁধে নাই কিন্তু অন্নবিলাসী তা তোমার হৃদয়কে হৃদয়টাকে পুরো চেঞ্জ করলে অন্ন অবিলাসী অন্ন অবিলাসময় করে দিয়েছে এতে অন্ন অবিলাসিতা শূন্য অন্ন অবিলাসিতা একটা হৃদয়ের সম্পূর্ণ একটা একটা এমন একটা গ্রাস করে রেখেছে যে অবস্থায় তোমার কৃষ্ণ ভজন সম্ভব নয় এই জন্য প্রথমেই বলা হয়েছে অন্য অভিলাষিতা শূন্যম অন্য অভিলাষ সুন্দর না কারণ অন্য অভিলাষ তোমার মধ্যে যদি সামান্য থেকে থাকে গুরু বৈষ্ণবের কৃপায় চুটকি মেরে চলে যাবে এই কথা ভগবানও বলেছেন আমা ভজে আর বিষয় মাগে এ বড় মূর্খ হ্যাঁ এ তো বড় বোকা আমাকে ভজন করে বিষয় চাইছে হ্যাঁ এরে বিষয় কেন দেব সচরণ অমৃত দিয়া বিষয় ভুলাইব যখনই বলছেন চৈতন্য চৈতন্যতে বলা আছে যে কাম লাগে কৃষ্ণ ভজে বুঝলে অকাম ও সর্বকাম বলেছি যদি অকাম কোনো কামনা বাসনা নেই সেও কৃষ্ণকে ভজন করুন যদি প্রচুর কামনা বাসনা আছে স্টিল আই উড অ্যাডভাইস যদি প্রচুর কামনা বাসনা থাকে তথাপি আমি অনুরোধ করব আপনাদেরকে বুদ্ধিমান হওয়ার চেষ্টা করুন কৃষ্ণকেই ডাকুন বোঝা গেল কি বলে অকাম ও সর্বকাম অকাম থাকুক কিংবা সর্বকাম থাকুক তথাপি একটা নির্ণয় করুন কৃষ্ণ ছাড়া আমরা কাউকে ভজন করব না আর যদি মুখ্যবিলাস থাকে সেটা তো শাস্ত্রের অনেক বিচার আছে মুখ্যবিলাস থাকলে সেটাকে বৈষ্ণব শাস্ত্রে বৈষ্ণব বিচারে অত্যন্ত 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 ঘৃণা করা হয়েছে সাজুজ্য মাঙ্গিতে ভক্তের লজ্জা ঘৃণা ভয় সাজুজ্য মাঙ্গে না তার আর শাস্ত্রে বিচারে বলা হয়েছে যে ধর্ম অর্থ কাম মোক্ষ আদি এই সব তার মধ্যে মোক্ষ বাঞ্ছা কৈত্তব প্রধান যাহা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান বি কেয়ারফুল তাহলে কোনোদিনই কৃষ্ণ ভক্তি প্রাপ্তি হতে পারবে না ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটের কোনোটার জন্যই তোমরা কৃষ্ণ ভজন করা উচিত নয় আর যদি বা করে তার মধ্যে মোক্ষ বাঞ্ছা হচ্ছে কৈত্তব প্রধান মোক্ষ মানে হচ্ছে মোক্ষ কথাটার বাস্তবিক অর্থ হলো আত্মান্তিক দুঃখের নিবৃত্তি কিন্তু আত্মান্তিক দুঃখের নিবৃত্তিটা এটার কি অর্থ আপনি বোঝেন যদি কেউ মনে করে আমি জগতে সুখ পেলাম না অনেক ব্যক্তি অনেক ব্যাপারে ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে দুঃখ পেয়ে গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে মরে মনে না তারা মনে করে আমরা যদি আত্মহত্যা করি তাহলে আমাদের দুঃখ নিবৃত্ত হলো তারা মহামূর্খ জানে না তারা মহামূর্খ আত্মহত্যার জন্য আমাদের আইনেতে সবচেয়ে বড় বিচার আছে তাদেরকে সবচেয়ে বড় পানিশমেন্ট দেওয়া হবে আত্মহত্যা করা মহাপাপ আর আত্মহত্যা করলে করে কি সমস্যা সমাধান হবে আর কবি যে বলেছিলেন কালকে বলেছিল কাল না পরশু দিন মরিতে চাই না আমি এই সুন্দর ভবনে এর কারণটা কি কারণ জীবের যে জীবের যে স্বরূপ তাতে মৃত্যু বলে কোনো কথা নাই মৃত্যু বলে কোনো কথা বাস্তবিক নাই মৃত্যু কথাটা মানুষ শরীরটাকে ছেড়ে দেওয়া আত্মান্তিক বিস্মৃতি এটার নাম হলো মৃত্যু মাত্র মৃত্যু বলে কিন্তু কিছু নাই জীবের স্বরূপ যদি বিচার করা হয় তাহলে জীবের স্বরূপেতে কৃষ্ণ দাস ছাড়া কিছু নাই জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস এই কথাটা অনুভব করাই হলো বিশাল ব্যাপার ভক্তি রাজ্যে কেউ এটাই অনুভব করতে পারছে না আমি কৃষ্ণের নিত্য দাস বা দাসী এটা অনুভব করায় স্বরূপ এটা হচ্ছে স্বরূপ সিদ্ধি এটি হতে পারছে না এটা হতে পারছে না কেউ কারণ তাদের মধ্যে নানারকম কন্ট্রাডিকশন রয়েছে তাদের সঙ্গে বাস্তব সাধু দর্শন হয় নাই কি ধোকাবাজ কিছু সাধু কিছু ধোকা দিয়ে কিছু পয়সা নিয়ে চলে গেছে এবং জগতে অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে সাধু বলে কেউ নেই কোনো মূর্খ ব্যক্তি এই কথা বলতে পারে এত বড় জগৎ তার মধ্যে সাধু নেই কতটা হতে পারে সাধু যদি না থাকতো সূর্যচন্দ্র উঠত না এর মধ্যেই সাধু আছে লুকিয়ে রয়েছে তাদেরকে আমরা চিনতে পারি না তাদের চরিত্র তাদের স্বভাব তাদের সিদ্ধান্ত আমরা জানতে পারি না আমরা বুঝতে পারি না ওই জন্য আমরা মনে করি সাধু নাই এর মধ্যেই সাধু আছে লুকিয়ে আছে পরিচয় দেয় না হ্যাঁ সাধু মানেই এই নয় কৌপিন পরে একটা নোংরা কাপড় পরে সামনে রয়েছে একটা জটা রয়েছে আমরা এটি ভাবি সাধু
আমরা বুঝতে পারি না। যাই হোক, এসব লক্ষণ পরে তাহলে দেখা গেল। প্রথমে অন্নাভিলাষ শূন্যন বললেন না, অন্নাভিলাষ থাকলেও যদি কৃষ্ণের ভজন করতে থাকে, সাধুগুরু বৈষ্ণবের কৃপা আনুগত্য করতে থাকে, তাহলে শীঘ্রই তার কি হবে, ওই যে অন্নাভিলাষ রয়েছে, যে সামান্য রয়েছে, ওটা যেতে সামান্য অল্প সময় লাগবে, চলে যাবে। নট অনলি দ্যাট, এরপরে এমন সমস্ত কথা আমাদের গীতাতেও পাই, বিভিন্ন শাস্ত্রেতে, অপিচেত শূদ্রাচার ভজতে মামান্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিসাব। এইসব কথা শুনলে জড়জগতের যেসব অসুর ব্যক্তিগুলো আছেন সাধুর বেশে, বোঝা গেল, মাইন্ড ইট, যারা সাধুর বেশে রয়েছেন অসুর, ওরা এই কথাগুলোর অ্যাডভান্টেজ, এই তো গীতাতে বলা রয়েছে, দেখছো না, আমি নোংরাম করেছি, কী হয়েছে, এই তো লেখা রয়েছে, কিন্তু এই কথার ব্যাখ্যা এটা নয়, এই কথার ব্যাখ্যা এটা নয়। বিশ্বনাথ চক্রবর্তী কি ব্যাখ্যা করেছে, ভক্তিবিনোদ ঠাকুর কি বলেছেন, বলদেব বিদ্যাভূষণ, সমস্ত বিচার করে দেখুন, সিদ্ধস্বামীপাদ কি বলেছেন, অবাক হয়ে যাবেন। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন যে ব্যক্তি পুনঃপুন অপরাধ পুনঃপুন এইসব অন্যায় কাজ করছেন, নোংরা গর্হিত কাজ পুনঃপুন সেই নোংরা কাজ করছেন, এবং সে ওই শাস্ত্রের এই উদাহরণ অপিচেত শূদ্রাচার, অপিচেত শূদ্রাচার বলছেন। বিক্রমা চক্রবর্তী বলছেন একজন যিনি কৃষ্ণকেই ভজন করছেন অনন্যভাবে, অন্য কোনো কিছু তার কোনো কিছু অন্য কোনো দেবদেবতার ভজন করেন না, কিন্তু তার মধ্যে কিছু পূর্বের সংস্কার অনুযায়ী সামান্য পূর্বের কোনো নোংরা দোষ হঠাৎ প্রকাশিত হয়, বোঝা গেল। এটা উদাহরণ দিতে গিয়ে ভক্তিবিনোদ ঠাকুরও সুন্দর বলেছেন, বিশ্বনাথ চক্রবর্তী বলছেন একটা মুভিং একটা, যেমন পাখাটাকে যখন এখানে চলছে, চলবার সময় কেউ বললেন এই পাখাটা বন্ধ করে দাও, তো পাখাটা বন্ধ করে দেওয়ার সঙ্গে সঙ্গে কি বন্ধ হয় না, না কেন, রিটার্ডেশন, এটাকে যারা ফিজিক্স পড়েছেন তারা জানে রিটার্ডেশন, তারা ওই এখনও কিছুক্ষণ বন্ধ হয়ে গেছে, কানেকশন নাই, বিদ্যুতের সঙ্গে কোনো কানেকশন নাই, এখন আর্মেচারের সঙ্গে কোনো কানেকশন নাই, কিন্তু পূর্বের যে গতি জাড্য, এই জাড্যটা নিউট্রালাইজ করবার জন্য কিছুক্ষণ আর একটু ঘুরে নেবে, বোঝা গেল, কিছুক্ষণ আর একটু ঘুরে নেবে, তারপর ঘুরতে ঘুরতে তারপর ফিক্স হবে। আমাদের টিকাকাররা প্রমাণ দিয়েছেন, বলে এই ব্যক্তির সঙ্গে পাপকর্ম করব, পাপের কোনো বাস্তবিক সম্বন্ধ নাই, সে কৃষ্ণকেই একান্তভাবে ভজন করছেন, আর কিছু ভালো লাগে না, কিন্তু পূর্বের কিছু পূর্বের পূর্বপূর্ব জন্মের সংস্কার এমন নোংরা ছিল, হঠাৎ সেই সংস্কারটা কোনো কারণে হট করে ফিরে এসছে, চরিত্রে সামান্য একটা দোষ দেখা দিল, সামান্য। এই সময়তে কেউ যদি দেখে তাকে জঘন্যভাবে তাকে মারতে আরম্ভ করে যাতা করতে, তাহলে কিন্তু তার মুশকিল, তাদের ক্ষেত্রে এই কথাটা বলা হয়েছে, তার কিন্তু ইচ্ছে নয়, এইটা করা তার উদ্দেশ্য ছিল না, হঠাৎ পূর্ব সংস্কারে হঠাৎ চলে এসছে। কিন্তু কৃষ্ণ বলেছেন তার কোনো প্রায়শ্চিত্ত করার দরকার নেই, আমি তাকে ঠিক করব, কৃষ্ণ এটা প্রতিজ্ঞা করেছেন। যার মধ্যে পূর্ব সংস্কার করে যদি কোনো রকমভাবে যদি একটা সামান্য অন্যায় উঠে পড়ে, কৃষ্ণ বলেছেন আমি তাকে সংশোধন করে নেব, তোমাদের দেখতে হবে না, বোঝা গেল কি বললাম। তাহলে অপিচেত সুদূরাচার যদি দুরাচারত্বক দৃষ্ট হয়, কিন্তু দুরাচারত্ব হওয়ার জন্য যে পাপিষ্ট সঙ্গ আদি যা কিছু, এগুলো তার কোনো কিছু তার পাপমন নাই, হঠাৎ পূর্ব সংস্কারকে হয়ে পড়েছে, যেমন পাখাটা ঘুরতে ঘুরতে বারবার থামে, সেই জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার পূর্বের এইরকম অভ্যাস ছিল নোংরা ক্রিয়া, এখন আর নাই, কিন্তু কোনো ক্রমে সেটা ফিরে এসছে একটুখানি সামান্য, এটা আবার চলে যাবে, সেটা আবার চলে যাবে। এইরকমভাবে দেখা যায় যে সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস, সম্যক ব্যবসিত হিস, ব্যবসায়ের থেকে বুদ্ধি মানে হচ্ছে নিশ্চয়ের থেকে বুদ্ধি, নিশ্চয়ের থেকে মধ্যে মানে সেটেলমেন্ট অফ মাইন্ড, মনকে সেটেল করে ফেলেছেন যে কৃষ্ণ ছাড়া জগতের কিছুই নাই, আমি এটা অনুভব করেছি, কৃষ্ণ ছাড়া কাউকে আমি ভজন করব না, এটাকে বলে সেটেলমেন্ট অফ মাইন্ড, মনকে নিশ্চয় করে ফেলা, নিশ্চয়ের থেকে বুদ্ধি। এই নিশ্চয়ের থেকে বুদ্ধি যারা করে রেখেছেন তাদের যদি কামনা বাসনা থেকে থাকে, তাই বলছি কোনো চিন্তা নেই, আপনার কামনা বাসনা নিয়ে কৃষ্ণ ভজন করুন,
শিগগিরই দেখবেন সাধুসঙ্গ করতে করতে হরিকথা শুনতে শুনতে দেখবেন হৃদয়ের মধ্যে যত অনর্থ ছিল যা কিছু ছিল সব কর্পূরের মতো চলে গেছে, কর্পূরের মতো ভ্যানিশ হয়ে গেছে, কিছু থাকবে না। তাহলে আমরা দেখলাম আলোচনা প্রসঙ্গে আমরা দেখতে পেলাম তাহলে উত্তরাদেবীর ভক্তিটাকে শ্রেষ্ঠ বলা হলো, কেন উত্তরাদেবী কাউর উপর কোনোরকম ভাবে ডিপেন্ড করেন নাই। আমাদের যে ভক্তির কথা বলা আছে ভক্তিবিনোদ ঠাকুর শরণাগতি বলছে, সরঙ্গ শরণাগতি হইবে যাহার তার প্রার্থনা সুরে শ্রী ব্রজেন্দ্র কুমার। সরঙ্গ শরণাগতি কী কী আছে, কী কী সরঙ্গ শরণাগতি কী কী? দৈন্য আত্মনিবেদন, গোপ্তিত্ব বরণ, অবশ্য রক্ষিবেন কৃষ্ণ বিশ্বাস পালন, ভক্তি অনুকূল মাত্র কার্যের স্বীকার, ভক্তি প্রতিকূল কার্য বর্জন। এই ছটা ফ্যাক্টর যদি হৃদয়তে একদম দৃঢ়ভাবে বসে যায়, আমি এখানে ভাগবত সামনে ব্যাসাসনে বসে প্রতিজ্ঞা করছি এই জন্মেই তোমরা ভগবান পাবে, কিন্তু প্রোভাইডেড তোমরা সৎসঙ্গ করবে। প্রত্যেককে একটাই আমার অ্যাডভাইস, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, ভগবত প্রাপ্তি পর্যন্ত হয়ে যাবে গ্যারেন্টি, কিন্তু সাধুসঙ্গ করতেই জানে না। প্রথম কথা, সাধু কাকে বলে তারা জানতে পারে না। সমাজের মতো একটা 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 এমন একটা একটা ধারণা রয়েছে, তারা সাধু কাকে বলে জানতে পারছে না। এই জন্য আমি প্রত্যেক জায়গায় একটাই অনুরোধ করি সব জায়গায়, সেটা হলে ফার্স্ট অফ অল ভজন রাজ্য প্রবেশ করার আগে আপনারা সবাই মিলে সাধুর লক্ষণ আপনারা জান, বেশি করে আলোচনা করবেন, যে কোনো সবাই যাবেন। আমরা চাই সমাজে ভজনের নামে যে চিটিংবাজি চলছে সেটা বন্ধ হোক, এই জন্য আমার সবার রাগ, অনেক ব্যক্তি সবার রাগ বলতে আপনাদের রাগ নেই হয়তো অনেকের রাগ, তিনি কেন এই কথাগুলো বলেন। আমার উদ্দেশ্য হলো প্রভুপাদ যা বলেছেন যে হরিভজন হরিকথার নামে, প্রভুপাদের কথা, হরিভজন হরিকথার নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে, হরিকথা হরিভজনের নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছে, তাদের কাছ থেকে বঞ্চিত হওয়ার যে আপনাদের একটা প্রপেন্সিটি একটা স্বভাব আছে, এর জন্য আপনারা বঞ্চিত হচ্ছেন, এতে আমাদের কোনো দোষ নেই। আপনারা বঞ্চিত হতে চান, ইউ ওয়ান্ট টু বি চিটেড, দ্যাটস ওয়াই ইউ আর চিটেড। প্রতিজ্ঞা করে বলুন আমি সত্য চাই, আমার ভগবান মিথ্যে নয়, আপনাকে গাইড করবেন, আমি নিজে তার সাক্ষী, আমি নিজে তার সাক্ষী, পরম সত্যবস্তুকে অনুসন্ধানের জন্য তিনি আমাকে গাইড করেছেন। গুরুপাদ পদ্ম প্রাপ্তি আমার কাকতালীয় বলরাম আমাকে অটোমেটিক এভাবে পাইয়ে দিয়েছেন, আমি কাউর পায়ে ধরতে জানি। এই জন্য নিজের জীবন দিয়ে আমি পরীক্ষা করে দেখেছি, যদি আমার কাছে ইকোনমিক্সে একটা কথা আছে, ইফ ডিমান্ড ইজ দেয়ার সাপ্লাই ক্যান বি মেট। যারা ইকোনমিক্স করেছেন তারা জানেন ডিমান্ড এবং সাপ্লাই অসিলেটিং ফ্যাক্টর, ডিমান্ড এবং কোনো একটা বস্তুর ডিমান্ড কত, তার কত সাপ্লাই আছে, তার মার্কেটে ভ্যালুয়েশন কত, এগুলো বিচার করুন। ১৯৮০ সালে ওই বস্তুটার দাম ছিল এত, মার্কেটে ডিমান্ড ছিল এত, ওই বস্তুটার দাম ২০০০ সালেতে এত দাম হয়েছে, তার ডিমান্ড ছিল এত, এরকমভাবে আপনার একটা প্লটিং করুন, দেখবেন হাইপারাবোলিক এরকম হবে, যারা ইকোনমিক্স করেছে তারা জানে। এই কথাটা আমি ইকোনমিক্স থেকে বললাম, কিন্তু এটা ফেক টার্ম নয়। কেন বললাম আপনাদের বিশ্বাসের জন্য, যদি আপনাদের জীবনে ১০০% ডিমান্ড থাকে যে আমি ভগবানকে এই জন্মেই চাই, তাহলে এই জন্মেই ভগবানকে প্রাপ্তির রাস্তা খুলে যাবে, বোঝা গেল। যদি ১০০% আপনার প্রতিজ্ঞা করে বলতে পারেন যে আমি ভগবানকে এই জন্মে চাই, তাহলে এই জন্মে আপনারা ভগবানকে পাবেন। যদি প্রতিজ্ঞা করে না বলতে পারেন তাহলে জন্ম আপনাদের মধ্যে দুর্বলতা রয়েছে, উইক পয়েন্ট। যে ব্যক্তি, আবার কালকের টপিক্সে ফিরে যায় কেন যোগসূত্র এখনো চলছে, যদি কোনো ব্যক্তি ভগবানের নিরঙ্কুশ যে ভোগের, ভগবান একমাত্র ভোক্তা, বোঝা গেল, অনন্ত ইনফিনিটি ওয়ার্ল্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে একমাত্র ভগবান ছাড়া কেউ ভোক্তা নাই, 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 এ কথাটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি। আপনাদের মধ্যে যদি এই কথার বিশ্বাস না হয় তাহলে আপনারা সবাই ভোগবাদী, ভোগবাদী বলেছিলাম, ভোগবাদ। যার এই কথাটাই নুনাধিক অবিশ্বাস আছে সেই নুনাধিক ভোগবাদেতে নিমজ্জিত রয়েছে, বোঝা গেল কি বললাম, বোঝা গেল।
যে ব্যক্তি এই কথাতে বিশ্বাস নেয়, অনন্ত ব্রহ্মাণ্ডে যদি ভোক্তা কেউ থেকে থাকেন, একমাত্র কৃষ্ণ ছাড়া কেউ নেই ভোক্তা, কৃষ্ণ সুপ্রিম লর্ড। এই কথায় যার নুনাধিক অবিশ্বাস তাকেই আমি মনে করে নেব ভোগবাদেতে নিমজ্জিত রয়েছেন। যত কামিনী কাঞ্চন প্রতিষ্ঠা আজি আছে, যা কিছু ভোগের বস্তু আছে, এগুলো কোনোটাই জড়জগতের বদ্ধজীবের ভোগের বস্তু নয়। সমাজের যে কোনো বস্তু, যে কোনো ব্যক্তি, যা যে কোনো ব্যক্তি আমার এই যে দৃশ্যমান জগতে যা কিছু বস্তু আছে, সব কিছু বস্তুকে যখন কৃষ্ণসেবার উপকরণ, কৃষ্ণসেবার উপকরণ হিসেবে আমি অনুভব করব, সেদিন আমি ভক্ত। যেদিন আমি এই জগতে যত বস্তু, এই জগতে যত বস্তু বা ব্যক্তি আছে, যা কিছু আছে, সেগুলোকে যতক্ষণ পর্যন্ত আমি কৃষ্ণের সেবার উপকরণ হিসেবে গ্রহণ করতে না পারব, ততক্ষণ পর্যন্ত আমি নুনাধিক ভোগবাদেতে প্রতিষ্ঠিত রয়েছি। বোঝা গেল? ভোগবাদ আমার হৃদয়ে রয়েছে। এমনকি আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার যা কিছু আছে, কোনোটাই আপনার ভোগের বস্তু নয়, কোনোটাই। আমার স্ত্রী এটা কৃষ্ণের দাসী, আমার ছেলে এরা সব কৃষ্ণের সেবক। এই বুদ্ধি নিয়ে যদি সংসার করতে পারেন তাহলে বন্ধন হবে না। যে সংসার করেছিলেন কারা? আমাদের চৈতন্য মহাপ্রভু যত পার্শ্বদ আছেন তার ম্যাক্সিমাম ছিলেন তারা কি গৃহস্থ ভক্ত। ভাগবতও দেখুন বড় বড় সব গৃহস্থ ভক্ত, কিন্তু তাদের বন্ধন হয় নাই, কারণ তারা সমস্ত কৃষ্ণ সেবার উপকরণ হিসেবে রেখেছেন, তারা নিজের ভোগ্য বুদ্ধিতে করেননি। এই জন্য আমি কালকেও এটা উত্থাপন করেছিলাম, যদি কৃষ্ণের কাছে এসে আজকে কৃষ্ণকে কি কাপড় পরানো হয়েছে, কৃষ্ণকে কেরম সাজসজ্জা হয়েছে, এ কেউ হয়তো দেখেননি বিগ্রহটা, চল বিগ্রহটাকে দেখে আসবি, ভগবানকে দেখে আসবি, এই যে দেখে আসবি বুদ্ধি, এর দ্বারা কিন্তু নুনাধিক সে ভোগবাদকে প্রশ্রয় দিল, নুনাধিক সে ভোগবাদকে প্রশ্রয় দিল। সে এসে ভগবানকে দেখে নেবে, তাহলে ভগবানকে আমি দেখে নেবো মানে হচ্ছে ভগবান আমার মাপার বস্তু হয়ে গেল, মাপা ভগবানকে আমি দেখে নেবো এই চোখ দিয়ে। আমার কথার মানে বুঝতে পারছেন না আপনারা। যখনই আমি এখানে এসে মন্দিরের মধ্যে ভগবানকে আমি দর্শন করবো, এই দেখ দেখ ভগবানকে দেখ, এটা হচ্ছে ভোগ বুদ্ধি। ভগবানকে আমি দেখে নেবো এটা হচ্ছে ভোগ বুদ্ধি। আমি নাম করে নেবো, আমার আজকে নাম বাকি আছে, বেশি করে নাম করতে হবে, এটাও ভোগ বুদ্ধি। নাম অমনি উদিত হয় ভকত গীত সামে, আছে না নারদ মুনি বাজায় বিনা রাধিকা রমন, নাম উদিত হয়, নাম কথন কেউ করতে পারে না। আপনি নামের মতো কিছু বলতে পারেন, কাউন নাম, কাউন নাম বলছেন রাম, কাউন নাম কৃষ্ণ, এগুলো অপ্রাকৃত শব্দ নয়। যদিও রাম এবং কৃষ্ণ বললেন কিন্তু অপ্রাকৃত শব্দ হলো না, প্রাকৃত শব্দ। কেন? আপনার সঙ্গে অপ্রাকৃত জগতের লিঙ্ক হয়নি এখনো, কানেকশন হয়নি এখনো, আপনার সঙ্গে কানেকশনটা হয়নি এখনো, আপনার সঙ্গে কানেকশনটা হয়নি। অপ্রাকৃত জগতের সঙ্গে কানেকশনটা ফার্স্ট অফ অল হোক, কানেকশন আপনাকে লাইনটা দেওয়া হোক, যার জন্য দূরদর্শনের জন্য যে অ্যান্টেনা দরকার হয়, এই সমস্তগুলো আপনাদের কানেকশনটা হওয়ার জন্য। এখানে আমরা বলি ওরাল রিসেপশন অ্যান্টেনা, এই কানটা হচ্ছে অ্যান্টেনা, এর দ্বারা অপ্রাকৃত জগতের শব্দব্রহ্মকে কাউর যদি শোনবার ইচ্ছা থাকে, গুরু বৈষ্ণবের কৃপায় সে শুনে নিক প্রথমে। এই ওরাল রিসেপশন পাওয়ার যার যত পরিমাণে বৃদ্ধি হয়েছে, তত পরিমাণ সেরে ব্রহ্মচর্য তার সিদ্ধ হয়েছে জানতে হবে। বোঝা গেল কি বললাম? ব্রহ্মচর্য মানে একজন গৃহস্থ ব্যক্তি, সে ভগবানের সেবায় নিয়োজিত হয়েছেন, কোনোদিন তার ভোগবুদ্ধি নাই, স্ত্রী পুত্র সব ভগবানের সেবা, তিনি কিন্তু অপ্রাকৃত ব্রহ্মচারী হয়ে যান গৃহস্থ হয়েও। কিন্তু আমি বিবাহ করি নাই, পৌপাদের কাছে একজন এসে বলছেন, পৌপাদ আমিও ব্রহ্মচারী, আমি বিবাহ করি নাই জানেন। পৌপাদ বলছেন যে বিবাহ না করাটাই যদি ব্রহ্মচর্য হয়, তাহলে চিড়িয়াখানার জন্তুগুলো আপনার থেকে বড় ব্রহ্মচারী, কেন বাঘগুলো কেউ সঙ্গ করে না। পৌপাদ এক কথায় উত্তর দিলে, আপনি কি মনে করেন আপনি বিবাহ করেন ব্রহ্মচারী হয়ে গেলেন? ব্রহ্মচারী করা এত সস্তা মানে? আমি এইসব প্রসঙ্গে আগ্রহ দিনের যে টপিকসগুলো আছে অত্যন্ত সুন্দর আলোচনা করব, ইচ্ছা আছে, করব বললে অভিমান হয়, করার ইচ্ছা আছে ভগবান যদি করান। তাহলে বিবাহ না করাটাই ব্রহ্মচর্যের লক্ষণ নয়,
ব্রহ্মচর্য লক্ষণ হলো সদ্গুরু বৈষ্ণবের টোটাল আনুগত্য করা, আনুগত্যের মাধ্যমে অপ্রাকৃত জগতে যে অনুভব করবার যে প্রচেষ্টা প্রয়াস পেয়েছে সেটা ব্রহ্মচর্য, তার তত সিদ্ধ। যার যত পরিমাণে ব্রহ্মচর্য সিদ্ধ হয়েছে অপ্রাকৃত জগতে শব্দব্রহ্ম শোনবার পর, তার ততই ধারণ করবার ক্ষমতা লাভ হয়েছে, বোঝা গেল। অনেক ফরেনার আছে, তারা বলেন মহারাজ আমরা এইসব শিখতে চাই কিন্তু কিছু তো মনে রাখতে পারি না। আমার নিজের জীবনে দেখেছি একটা জার্মানের ডিভোটি, একটা কম বয়সী যে এলো, এসে প্রচুর টাকা দিয়ে প্রচুর বই কিনতে আরম্ভ করলো, প্রচুর বই কিনে ঘর বন্ধ করে পড়তে আরম্ভ করলো। আমি মনে মনে হরিকথাতে বলছি দেখ, কিন্তু বুঝে না কিছু, পরবর্তীকালে দেখ কিছুদিন বই চলে গেল। যদি বই মুখস্থ করে ব্রহ্মচর্য পালন হয় আর স্বাস্থ্যের কথা বলা যায়, তাহলে আমাকে আমরা ছেড়ে দিন, আমি দরকার নেই, আমি এত কঠিন জীবনে আমি মুখস্থ করবো করে বলে দেব। তাই যদি এত সজা হয়, বাজারে বই আছে আপনার পকেটে টাকা আছে কিনে নিয়ে মুখস্থ করে নিন, হয়ে যাবে, ভগবানকে জানা, নট দ্যাট। এমনকি জড়জগতের যে মন্ত্র, ভূতের মন্ত্র, সাপের মন্ত্র, এই মন্ত্রগুলো যদি কেউ বাজার থেকে কিনে মুখস্থ করে, কাউকে যদি ভূতে ধরে সাপে ধরে তাকে ছাড়িয়ে দেখান তো দেখি ক্ষমতা থাকে, পারবেন না। আর যে ওঝাগুলো আছে তারা তার গুরুর কাছ থেকে সিদ্ধ মন্ত্র নিয়েছে, ওগুলো ওদের রাজ্যে সিদ্ধ, জড়জগতের, আমি এগুলোকে বাস্তব অপ্রাকৃত জগতের সিদ্ধ কথা বলছি না, ওরা ওদের গুরুদেব সিদ্ধ করেছে সেটা নিয়েছে। আমাদের ফুলেশ্বর প্রভু বলে একজন, ফুলেশ্বর প্রভু বলে আছে, অনেকেই জানেন, চৈতন্যগরের তীর্থকোশে আছে, চোখে দেখতে পায় না, খুব ভালোবাসে কীর্তন করে। ওর বাবা ছিল পরিমন্ত্রে সিদ্ধ, পরি কোনোদিন নোংরা কাজে লাগায়নি, কোনো গরিবের লুট হয়ে গেছে ঘর, সে পরীকে আনতো, পরীকে এনে পরীকে দিয়ে সে লুট করে কোথায় নিয়ে গেছে সেগুলো নিয়ে তার ফেরত দিত গরিব ব্যক্তিদের। পরি আসতো আকাশ থেকে, পরি এসে তাকে উদ্ধার করত, কিন্তু সে আর পায়নি, কাগজপত্র কিছু পেয়েছে বাবার খাতা পাতা, ওটা থেকে হয়নি, ওগুলো শিখতে চায়নি। কাজে এগুলো যখন জড়জগতের যে ভূতের মন্ত্র, সাপের মন্ত্র, এগুলো জড়জগতের মন্ত্র, জড়জগতের, এগুলো তো অপ্রাকৃত জগতের নয়। এগুলোর ক্ষেত্রে যখন গুরুমুখে, গুরুমুখোপেক্ষা দরকার আছে, গুরুমুখের অপেক্ষা দরকার আছে গুরুমুখী, তখন অপ্রাকৃত জগতের বিষয় যে গুরু গ্রহণের দরকার আছে এটা আপনারা কেন বিশ্বাস করছেন না? এই জড়জগতের জন্য শ্বেতা শেখাবার গুরু, গান শেখাবার গুরু, সমস্ত কিছু গুরু গ্রহণ করছেন, যখনই ভগবত রাজ্যে যাওয়ার জন্য গুরু গ্রহণ তখনই আপনাদের অ্যালার্জি চলে আসে, কী কারণে? তাহলে ভগবত প্রাপ্তির জন্য প্রথমে কি কথা বললাম, যে আপনাদের যে অনর্থ, আমি কি কথা আলোচনা করছিলাম একটু আগে, সেখানে আলোচনা প্রসঙ্গে বলছিলাম যে অপ্রাকৃত রাজ্যে প্রবেশের জন্য যে সরবিত সরঙ্গ শরণাগতি হওয়ার পর, তারপরে তাহার প্রার্থনা শুনে ব্রজেন্দ্র কুমার, এখনও আপনারা যা প্রার্থনা করবেন বিগ্রহের সামনে, বিগ্রহ সেই কথা নিতে পারবেন না। কেন? আপনি জড় অবস্থায় রয়েছেন আর বিগ্রহ চিন্ময়, চিন্ময় কখনো অপ্রাকৃত, চিন্ময় কখনো জড়জগতের সঙ্গে কানেকশন করতে পারবে না। যেমন কারেন্ট পাস হওয়ার জন্য ব্যবস্থা রেখেছেন, কিন্তু আমি মধ্যেখানে একটা ইনসুলেশন দিয়ে দিয়েছি, ইনসুলেশন প্লাস্টিকের, এই প্লাস্টিকের ইনসুলেশনের জন্য কারেন্ট আর ওপাশে যেতে পারছে না, বোঝা গেল। এই ইনসুলেশনটা আপনাদের কাছে যেটা রয়েছে দ্যাট ইজ কল মায়া, মায়াগ্রস্ত অবস্থায় কেউ ভগবানকে ভজন করে নিয়েছে, পেয়ে নিয়েছে, এটা গ্যাঁজাখুরি কথা, গুলিখোরের কথা, হয় না। তাহলে প্রথমেই আপনাদের সরলভাবে ভগবত প্রাপ্তির উপায় হিসাবে প্রথমে বিচার করতে যদি আমরা দাঁড়াই, আমি এর আগেও বললাম যার মধ্যে ডিম্যান্ড আছে এই জন্মেই আমি ভগবানকে প্রাপ্ত হতে চাই, তাকে গাইডেন্স দেওয়ার জন্য ভগবান দাঁড়িয়ে রয়েছেন, ভগবান অলক্ষ্যে দাঁড়িয়ে রয়েছেন, একে গাইড করবেন। আমি নিজে সাক্ষীর পাগলের মতো চিন্তা করি যে কোথায় পাবো সদ্গুরু, আমার জন্য সদ্গুরু দাঁড়িয়ে রয়েছেন জানতে পারছি না। অটোমেটিক বৃন্দাবনে খালি পাগলের মধ্যে ঘুরতে ঘুরতে একটা একটা বইয়ের স্টলেতে ঘুরে, একটা বুকে বইয়ের স্টলে ঘুরেছি, বাগবায়ের গৌরী মঠের সঙ্গে বৃন্দাবন ঘুরতে ঘুরতে ওদের দল ছাড়া হয়ে গিয়ে ম্যাগাজিনের দোকানে ও বই বিক্রি হচ্ছে, ওখানে গিয়ে সব আমার বই কেনার হবিটা আগে থেকে ছিল, হতে হতে হঠাৎ একটা ম্যাগাজিন উল্টাবার সঙ্গে সঙ্গে একটা ব্যক্তির ছবি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে ভেতর থেকে তুলসী দেবী সামনে পয়েন্ট আউট করে দিলাম, ইনি আমার গুরু, পয়েন্ট 100%। আমি জানিও না তখন উনি বেঁচে আছেন কি দেহ রেখেছেন, কে যেন ভেতর থেকে বলে দিল এটি তোর গুরু, আর তাই গুরু পেয়ে গেলাম 100%। কে বলে দিল ভেতর থেকে এই গুরু পেয়ে গেছি, ম্যাগাজিন খালি উল্টাবার সঙ্গে সঙ্গে একটা ছবি, এই আমার গুরু,
একই একই খুঁজছিলাম, পেয়ে গেছি। ব্যাসাসন বলছে একটু বাজে কথা বলছি না, কাজে আমারও বিশ্বাস আপনাদের মধ্যে যার যদি 100% ডিম্যান্ড থাকে ভগবানকে এই জন্মেই আপনারা প্রাপ্ত করবেন, আমি কি আমি গ্যারেন্টি দিতে পারি এই জন্মে। কিন্তু প্রভাত দুটো কন্ডিশন, এক হচ্ছে আপনার তরফ থেকে 100% ডিম্যান্ড ভগবানকে এই জন্মেই আমি প্রাপ্ত হব, তার জন্য যে কন্ডিশনগুলো ফুলফিল করা দরকার সেগুলো সদ্গুরু বৈষ্ণবের আনুগত্য সেগুলো ফুলফিল করুন, সদ্গুরু বৈষ্ণব চাই। যদি কোনো চিটারের পাল্লায় পড়েন তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। এই জন্য প্রথমে আমি এই কথাটা বলে নিলাম, হরিভজন হরিকথার নামে যারা জগৎবাসীকে বঞ্চনা করছেন তাদের কাছ থেকে বঞ্চিত হওয়াই আপনাদের স্বভাব হয়ে দাঁড়িয়েছে, আপনারা ভালো কথার লোক নয়, আপনাদের স্বভাবটাই ডার্টি হয়ে গেছে, আপনারা চিটের হতে চান, ঠকতে চাই, তা আপনারা ঠকেন। কিন্তু আমি দেখিনি কোন একটা গরিব ঘরে সরল লোক ভগবত প্রাপ্তির জন্য কাঁদছে, তাকে দেখেছি বলরাম নিত্যানন্দ গাইড করে দিয়েছেন ভগবত প্রাপ্তি। বিশেষ করে এই কলিকালে এই কৃষ্ণ বলরাম যখন নিত্যানন্দ প্রভু এবং গৌরাঙ্গ রূপে এলেন তখন তো 100% আমার পাশে বুক বাঁধা আছে, আমার বুক হচ্ছে বাঁধা, এ জন্মেই ভগবত প্রাপ্তি হবেই হবে গ্যারেন্টি। কেন? নিত্যানন্দবাবু প্রতিজ্ঞা করে বলেছেন, নিত্যানন্দবাবু প্রতিজ্ঞা করছেন আপনাদের জন্য, প্রতিজ্ঞা করে বলছেন, খালি বলো তোমরা চাও কিনা বলো। নিত্যানন্দ প্রতিজ্ঞা বলছে, অত সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, কি বলছেন? সংস্কৃত পড়েছেন যারা এর মানে বুঝবেন, অত সংসারাম বুদিতরণ দায়ো মই লগে, দ্য টোটাল রেসপন্সিবিলিটি লাইং উইথ মি, সমস্ত দায়িত্ব আমি নিলাম। কিন্তু একবার বলো, আমারে কিনিয়া লহ ভজ গৌরী, গৌরকে বুঝবার চেষ্টা কর, আমি তোদের পার করে দেবো। নিত্যানন্দ প্রতিজ্ঞা করছেন, এরপরে আর কি চাই এই বোকা লোকগুলোর কি চাই বলো। যেখানে বলরাম নিত্যানন্দ প্রতিজ্ঞা করে যে আমি পার লাগিয়ে দেবো, আমি গ্যারেন্টি নিলাম তোমাদের পার করিয়ে দেবো, খালি একটা কথা বলো, চাও কি না, মিথ্যা কথা বলবে না, চাও কি না একটা সত্যি কথা বলো, তাহলে হয়ে গেল। তাহলে সরঙ্গ সরঙ্গতি হওয়া সিদ্ধ হওয়ার জন্য এত সোজা নয়, সরঙ্গ সরঙ্গতি সিদ্ধ হয়ে যায় সদ্গুরু বৈষ্ণবের চরণে অভিগমন দরকার প্রথম, তাহলে ভগবত প্রাপ্তির অনেক আস্তে আস্তে একটু সব আমি উদাহরণ দিয়ে দিয়ে বলতে আরম্ভ করলাম। তার মধ্যে এবার আসল কথায় আসি, কি শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম স্বগুরু মেভাবি গচ্ছেত, কোন গুরুর কাছে যেতে হবে? স্বগুরু মেভাবি গচ্ছেত সমিত পাণি শ্রৌতিয়ম ব্রহ্মনিষ্ঠম শব্দে পরে চ নিষ্ণাতম ব্রহ্মণী উপসমাশ্রয়ম, তা ফর্মুলা পেয়ে গেলেন, ভাগবত বলছেন, বলে আপনারা ভগবত প্রাপ্তির জন্য ফার্স্ট অফ অল ইউ উইল হ্যাভ টু অ্যাপ্রোচ এ বোনাফাইডি গুরু, সদ্গুরু, যা 100% সদ্গুরু, জগতের কোনো কানেকশন তার নাই, জগতের কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে তার বাস্তবিক কোনো আন্তরিক কোনো যে একটা লোভময় কানেকশন সব নাই, যেগুলো লোক ব্যবহার রেখেছেন, লোককে উদ্ধার করার জন্য লোক ব্যবহার করতে হচ্ছে, লোকের সভায় বসছেন, সব কিছু করতে হচ্ছে, এগুলো না করলে তো উদ্ধার করা যাবে না। একজন সাধু যদি বলে আমি জঙ্গলে গিয়ে বসে পড়ব, তাহলে সে কি করবে? আমার জীবনেও তো এটা হয়েছিল, আমি চলে গেছি জঙ্গলে, সমস্ত সাধুরা আমাকে বকে ফোকে পাঠালেন, আপনি কি করছেন এসব, হ্যাঁ আপনি মাদুগুরু করে খাচ্ছেন আর জঙ্গলে ছি, এটা আপনার উচিত না, যান আপনার ওপর গুরুদেবের আদেশ রয়েছে, গ্রন্থ আদি সব সিদ্ধান্ত সব প্রকাশ করুন, ভক্তিমেয় ঠাকুর বহুপাদে এই কী করছেন, সূর্যকুণ্ডে যখন ছিলাম গোকুলে সব পকাপকি করে পাঠালো, আর বৈষ্ণবরা যখন বকলেন আমার থেকে জ্যেষ্ঠ তারা নিশ্চয়ই তারা ভালো চেয়েছেন, তাই আজকে আপনাদের কাছে আমি, নাহলে আমি বোবা হয়েছিলাম, বোবা মানে আপনাদের কাছে বোবা, কিন্তু অনর্গল ভগবত কথা শোনাতাম, অনর্গল ভগবানকে একা ঘরে একা জঙ্গলে একা অনর্গল, যিনি সাক্ষী আছেন তিনি আপনাদেরকে সাক্ষী দেবেন প্রমাণ, অনর্গল একা পাগলের মতো হরিকথা বলছি, একগল অনর্গল, এখন তো আপনাদের 2-3 ঘন্টা একটা টাইম ফিক্স করে, তখন টাইম নেই, অনর্গল, খালি ভিক্ষায় যাবো আসবো ভগবান একটু ভোগ দেবো ব্যাস, যা কিছু অনর্গল, আর বাকি সময় রুটি একটু তৈরি করে ভগবানকে, এগুলো লোকও ছিল দু একজন, তো অনর্গল ভগবানকে হরিকথা, কেন? পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম,
যদি গুরুপাদ পদ্ম আমাকে সংকীর্তন ধর্মে প্রবিষ্ট প্রতিষ্ঠিত করেন, তাহলে আর এর চেয়ে আনন্দের কথা কী হতে পারে? তাহলে আপনারা এখান থেকে শাস্ত্রীয় উপদেশ পেলেন, সেই সদ্গুরুর কাছে যেতে হবে যিনি ব্রহ্মণি উপসমাশ্রয়ম, ব্রহ্মতে উপশম প্রাপ্ত হয়েছেন, মিলে গেছেন, মানে ভগবানের লীলা ভগবানের সেবা করতে করতে তিনি একেবারে তন্ময় হয়ে গেছেন। যে গুরুর প্রাকৃত অভিনিবেশ রয়েছে তিনি কখনোই গুরু নন। যে ব্যক্তির প্রাকৃত অভিনিবেশ রয়েছে তিনি কখনোই গুরু নন। আপনাদেরকে বোকা বানাচ্ছেন। যার এখনো পর্যন্ত প্রাকৃত অভিনিবেশ রয়েছে সে এখনো গুরু হতে পারবে না, সদ্গুরু নন তিনি। এইসব গুপ্ত কথা আমি বলে দিলাম, এবার আপনারা মনের মধ্যে বিচার করে শুনবেন। আর আপনারা যদি মনে করেন মহারাজ আমাদের অনর্থ যাচ্ছে না, আমরা কি করব, তার জন্য একটা সোজা ফর্মুলা ভাগবত থেকে আমি বলে দিচ্ছি, খুব তাড়াতাড়ি আপনাদের অনর্থ চলে যাবে। একটা জাস্ট ফর্মুলা, ওই অনর্থটা যাওয়ার জন্য সবার সব অনর্থ যাবে। সে অনর্থটা কি করে যাবে আমি সেটা বলে দিচ্ছি ভাগবতের প্রমাণ। ভাগবতে পরিষ্কার জানিয়ে দিচ্ছে প্রত্যেকের সব অনর্থ চলে যাবে, এমনকি অনর্থ যাওয়াটা একটা বাচ্চা ছেলের কথা, অনর্থ যাচ্ছে না এটা তো পাগলের কথা, অনর্থ যাচ্ছে এটা ভজন রাজ্যের একটা প্রারম্ভিক কথা, অনর্থ না গেলে তো হরিভজন শুরু হয় না। তাহলে অনর্থ যাওয়ার জন্য একটা ফর্মুলা আমি ভাগবত থেকে বলে দিই, সেটা ভগবান শ্রীকৃষ্ণ আলোচনা করেছেন, বলেছেন রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষো হি অঞ্জসা জয়েত। কি বলেছেন? রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষো হি অঞ্জসা জয়েত। কি বলছেন? রজতম এই যে আছে এটাকে প্রথমেই শতগুণের দ্বারা ডোমিনেট করো, আর শতগুণটাকে শুদ্ধে সতের দ্বারা কাটবার চেষ্টা করো, আর শুদ্ধ সতটা এতৎ সর্বম গুরু ভক্তা, গুরু সপ্তমী, গুরু ভক্তা, গুরুতে ভক্তি হবে, গুরুতে ভক্তি হলে সব সমাধান, সদ্গুরু। তাহলে ফর্মুলা পাওয়া গেল। সদ্গুরু কটা আমি প্রমাণ দেব, সদ্গুরুর অভিগমনের কথা শাস্ত্রে প্রারম্ভিকভাবে বলা রয়েছে। সদ্গুরুর চরণে যদি 100% আপনার অভিগমন হয়ে থাকে, সিদ্ধ হয়ে থাকে, তাহলে এই জন্মে 100 থেকে 100% ভগবত পাবেন। তাহলে একটা উদাহরণ দিলাম প্রথমে, কী উদাহরণ দিলাম? রজস্তমশ্চ সত্যেন সত্যঞ্চ উপশমেন চ এতৎ সর্বম গুরু ভক্তা পুরুষ হি অঞ্জসা জয়েত। অঞ্জসা মানে ভেরি ইজিলি, অঞ্জসা মানে ইজিলি, এরকম চুটকি বাজিয়ে জয় করে নেবে। সদ্গুরুর চরণে যদি সেবা হয়, সদ্গুরু বৈষ্ণব ভগবান, সদ্গুরু বৈষ্ণবের যদি সেবা হয়ে গেল। ভাগবতের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রমাণ আছে, প্রচুর আছে না, প্রচুর প্রচুর প্রমাণ আছে, যেখানে পরিষ্কার বলা হয়েছে যে গুরু ভক্তির দ্বারাই একমাত্র, এমনকি যে কৃষ্ণ যে গুরুগৃহে গেছিলেন সেখানেও বলেছেন নাহম ইজ্জা প্রজাপতিভ্যাম তপস উপশমেন বা তুষ্যম সর্বভূতাত্মা গুরু শুশ্রূষয়া যথা। সেখানেও কৃষ্ণ স্বয়ং বলছেন, কৃষ্ণ বক্তা স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ বলছেন সদ্গুরুর যদি কেউ গুরু যদি সন্তুষ্ট হয়, ভাগবত প্রমাণ আছে, হ্যাঁ ভাগবত প্রমাণ আছে, সব প্রমাণ আছে যে যদি গুরু প্রসন্ন যদি প্রসন্ন হন, গুরু প্রসন্ন হল গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম, ভাগবতের মহিমাতে গুরু প্রীত প্রজচ্ছতি বৈকুণ্ঠ যোগী দুর্লভম বলা আছে। তাহলে গুরু প্রীতি হলে, সন্তুষ্ট হলে আমাকে যে বৈকুণ্ঠ যোগীদের যে সুদুর্লভ সেটা পর্যন্ত আমি প্রাপ্ত হয়ে যাব, তার মানে ভগবত প্রাপ্তির উপায়। এত সমস্ত মূলে হলো সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়, সাধুসঙ্গ করার মহিমা সমস্ত শাস্ত্রে, সাধুসঙ্গের দ্বারাই নিজের অহংকারের দ্বারা যে আমাদের ভজনের প্রয়োজনটা আমরা ভগবানকে জেনে নেব, এটা গেল মায়াবাদ সিদ্ধান্ত, যেটা ব্রহ্মা বলেছেন, হ্যাঁ যে আমরা অহংকার করে
অনেক উপরে উঠবার চেষ্টা করলাম, কিন্তু ওঠে কি হবে, পততি অধ অনাদৃত ইয়ুষ্ম অঙ্গ্রহ অথ কৃচ্ছেন পরম পদম ততহ। কৃচ্ছে অনেক কষ্ট করে যদি পরম পদম ততহ পৌঁছে, হ্যাঁ আরুহ্য কৃচ্ছেন পরম পদম ততহ পততি অধ অনাদৃত ইয়ুষ্ম অঙ্গ্রহ। অনেক চেষ্টা করে আমি জেনে নেব এই প্রকৃতিকে জয় করব, প্রকৃতি জয়ের আর কোনো সস্তা নাই, প্রকৃতি জয়ের সবচেয়ে সোজা রাস্তা হলো গুরু কৃপা, প্রকৃতি চুটকি দিয়ে জয় করে নেবে। আর প্রকৃতির সঙ্গে যতদিন তুমি লড়াই করবে, আমি মেয়ে ছেলে দেখবো না, মুখটা ঘুরিয়ে নেবে, ওই দোকে ঘুরিয়ে দিকে ওই দিকেই যাচ্ছে তোমার মন, আমি ভালো মন্দ খাবো না, ঘুরে ফিরে ওই দিকেই যাচ্ছে মন। এই জন্য কোনো সময় সময় হলে প্রাপঞ্চিকতয়া বুদ্ধিয়া হরি সম্বন্ধী বসুন মুমুক্ষুবি পরিত্যাগ বৈরাগ্যম ফলগু উচ্চতে অনাসক্ত বিষয়ান যথার্হম পর্যঞ্জত কৃষ্ণ সম্বন্ধে উক্তম যে আছে সেটা কি যুক্ত বৈরাগ্য বলা হয়। এই গৌড়ীয় যখন প্রকাশ হতো দুটো ফর্মুলা দুদিকে থাকত। গৌড়ীয় মঠের কথা কি, কালকে প্রভুপাদ এবং গৌড়ীয় মঠ এবং গৌড়ীয় গোষ্ঠীপতি এই সম্বন্ধে আমি এসব কথা গৌড়ীয় মঠের স্পেশালিটি তুলব। আপনারা যে গৌড়ীয় মঠের উপর রেগে যাচ্ছেন, গৌড়ীয় মঠে এইসব কথা বলে ওরা বেশ ভালো, ওরা বেশ আমাদের অনুমোদন করে, আমরা যা করছি ভালোই আছি সুখেই আছি, ওরাই সাধু। আপনাদের সম্পূর্ণ ধারণা ভুল, আপনাদের সমস্ত ধারণা স্পেকুলেশন সমস্ত জঞ্জাল ফেলে দিয়ে তারপর আসুন, অহংকার নিয়ে কখনো আসবেন না। গুরু বৈষ্ণবের কাছে অভিগমনের প্রথম ফর্মুলা হলো শরণাগতি, যেটা বলেছিল সরঙ্গ শরণাগতি হইবে যাহার, শরণাগতি না হলে গুরুচরণে অভিগমনও সিদ্ধ হবে না, ভগবত প্রাপ্তি তো দূরের কথা, ভগবত প্রাপ্তি কোনো কথাই আসতে পারে, ভগবত প্রাপ্তি কোনো কথাই আসবে না, আগে গুরুচরণে শরণাগতি। প্রথমে প্রারম্ভিক সাধুসঙ্গ হবে, শ্রবণ করতে করতে ভালো লাগলো, তারপরে তার হৃদয়তে গুরুচরণ অন্বেষণের তাগিদা দেখাতে, যার জন্য কালকে আমি বলেছিলাম কোনো ব্যক্তি মহারাজ দশ বছর ধরে মন্দিরে আসছে ঠাকুর দর্শন করে, এখানে মালাও দেয় সব কিছু দেয় প্রণামী দেয়, অথচ আপনি বলছেন তার ভক্তি নেই, না ভক্তি নেই, কেন এই কথা বললেন, বলে সে এখনও পর্যন্ত গুরু গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন না। যেমন একটা অসুখ হলে নারীটা দেখে বলতে তোমার জন্ডিস হয়েছে কী হয়েছে ব্লাড টেস্ট করে, এই জন্য আমাদের স্বাস্থ্যেও বিচার আছে, এক একটা সিমটম দেখে বলে দেবে, বোঝা গেল। সেই যেই দশ বছরের মধ্যেই গুরুচরণ আশ্রয় করার প্রয়োজনীয়তা অনুভব করেনি, দ্যাট ইজ দ্য এভিডেন্ট, এটি প্রমাণ সে ভগবত রাজ্যে যেতে চাইছে না, সে এই দান দক্ষিণে দিচ্ছে কিছু নিজের সুবিধে পাওয়ার জন্য, ইনকাম ট্যাক্সের একটু ফাঁকি করবে, বা একটু মেয়ের বিয়েটা হচ্ছে না একটু কাটিয়ে দেবে, বা আমার ছেলে চাকরি পাচ্ছে না, এইগুলো সাধুগুরু বৈষ্ণবের কাছে এই সামান্য জিনিসের জন্য যাওয়ার দরকার পড়ে না। একজন যদি রাজার কাছে গিয়ে বলে রাজামশাই একটু ছাই দেবেন, বলে মূর্খ কোথা থেকে এসছে, ছাই দেবেন একটু, আরে ছাই তো বাজারে পাওয়া যায়, যা আমার কাছে এসছিস কী জন্য, ছাই নেওয়ার জন্য, আচ্ছাই তো বাজারে পাওয়া যায় যে কোনো জায়গায় যা, সেরকম গুরু বৈষ্ণবের কাছে এসে কখনো এই ছাই পাশ ছাই বস্য প্রার্থনা করতে নাই, গুরু বৈষ্ণবের কাছে এসে এমন বস্তু প্রার্থনা করতে হয় যে বস্তুটা সুদুর্লভ পাওয়া যায় না, সেই বস্তুটা অর্থাৎ আত্মসংশোধন করে ভগবত প্রাপ্তির বিষয়ে প্রশ্ন করতে হয়, এটাকেই বলা হয়েছে আত্মজিজ্ঞাসা। যতক্ষণ পর্যন্ত আপনাদের ভেতরে আত্মজিজ্ঞাসা দেখা দেবে না, ততক্ষণ পর্যন্ত আমার এই সরল ভগবত প্রাপ্তির উপায় এসব কথা বলা বেকার হয়ে যাবে। প্রত্যেকের মধ্যে প্রথমেই প্রথম কন্ডিশন কী আসবে, আত্মজিজ্ঞাসা। এই জন্য বেদান্ত সূত্রের প্রথমেই বলেছে অর্থাৎত ব্রহ্ম জিজ্ঞাসা, ভাগবতে বলছে, ভাগবতে বলছে অর্থাৎত, হ্যাঁ অর্থাৎত ব্রহ্ম জিজ্ঞাসা ভাগবতে বলছেন, আর শাস্ত্রে বেদান্তে বলছেন, আর ভাগবতে বলছেন অর্থাৎত কি বলে গেলাম সবসময় বলি, এই একই কথা বলছেন। আবার সনাতন গোস্বামী যখন চৈতন্য চরিতামিতে বলছেন কে আমি কেনে মোরে যারে তাপত্রয় ইহা নাহি জানি কইছে মোর হিত হয়, এটা বলতে আত্মজি ভাগবত বলছে অথত আত্মজিজ্ঞাসা ভাগবতে বলছেন, আর ওখানে বলছে ব্রহ্ম জিজ্ঞাসা, আর শব্দতত্ত্বে আলোচনা প্রসঙ্গে বলছি অথত ব্রহ্ম জিজ্ঞাসা মানে হলো অথত শব্দ ব্রহ্ম জিজ্ঞাসা, তাহলে এই ফর্মুলাগুলো মিলিয়ে দিলাম আমি একটার পর একটা। তাহলে ভগবৎকে আপনারা নিরস্ত করে
যে প্রসঙ্গ প্রত্যেক দিন দেখবেন যে প্রসঙ্গগুলো আগে হয়ে গেছে তার কিছু পুনরাবৃত্তি আমি করব যোগসূত্র স্থাপনের জন্য। তাহলে ভোগবাদে সমস্ত জগৎ ভোগবাদেতে নিমজ্জিত রয়েছে, নুনাদি মোর অর লেস তারা সব ভোগবাদ। যেদিন আপনি কৃষ্ণ চরণে একশো ভাগ শরণাপত্তি স্বীকার করতে পারবেন গুরু বৈষ্ণবের শরণাগতির মাধ্যমে, ততক্ষণ সেই সময় আপনার শরণাগতি সিদ্ধ হবে। যেটা আপনার সেদিনকে পরশুদিন বোধ হয় বলছিলাম যে শ্রীমদ্ ভাগবত গীতা যেখানে শেষ করেছেন সেখানে ভগবত ভজন রাজ্যের কথা আত্মধর্মের কথা শুরু হলো। যেখানে ভগবত গীতা যেখানে শেষ করলেন কথা সর্বধর্মানং পরিত্যাজ্য মামেকং শরণম ভজ অহম তম সর্বপাপেভ্য মোক্ষ ইষ্যামি মা সূচ এই কথা। আর ভাগবতের মহিমাতে আত্মদেব কি বলছেন, আত্মদেব আত্মদেবজি যে আছেন তাকে গোকর্ণজি মহারাজ বলছেন বলছে সমস্ত সমস্ত ধর্মকে ত্যাগ করো, সমস্ত ধর্মকে ত্যাগ করো, ত্যাজ লোক ধর্মান ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান। কি বলছেন, ধর্মম ভজস্ব সততম ত্যাজ লোক ধর্মান সেবস্ব সদপুরুষান জয় কাম তৃষ্ণা। কি বলছেন, সাধুগুরু বৈষ্ণবের সেবা করো, বাস্তব নাটক নয়। তাহলে আমাকে জানতে হবে কে সাধু কে বৈষ্ণব কে নয় কে চালাকি করছে আমাকে জানতে হবে, এটাও জানতে পারা যাবে না। বদ্ধ অবস্থায় গুরুকে মেপে নেব এটাও বা কী করে হয়। বরঞ্চ এটা বলা যেতে পারে, এই যে কথাটা বলা রয়েছে হরিভক্তি বিলাসে গুরুকে পরীক্ষা নেওয়ার কথা, এগুলো সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে বুঝতে হয়, নিজে নিজে বুঝতে গেলে তো বলেছে গুরুকে পরীক্ষা। একজন যিনি বাস্তবিক গুরু তাকে লঘু অবস্থায় মাপা যায় না, কিন্তু লক্ষণগুলো মোটামুটি দেখবে। যাকে গুরুরূপে গ্রহণ করবে তার কাছে এসে আগে বুঝবার চেষ্টা করবে তার ইচ্ছাটা কী। সদ্গুরু যে বৈষ্ণব তার যে শাস্ত্রীয় বিচার অনুভব এগুলো তো কিছু তো বোঝা যাবে সামান্য একটু, বাকি অত্যন্ত উচ্চ যারা পরমাংশ অবস্থায় তাদের জ্ঞানগম্য হবে না, তাদের কথা বোঝা যাবে না। কেন তারা পরমাংশ উচ্চ উচ্চ অবস্থায় রয়েছেন তাদের কথা বুঝতে গেলে বিপদ হয়ে যাবে। তা গৌরকিশোর বা কী অবস্থায় জিজ্ঞেস জান, কত ধনী ব্যক্তি হ্যাঁ তার কাছে এসে ঘোল খেয়ে গেছেন কিছু বুঝতে পারেন, একটা ভালো দামি শাল একটা তাকে দিয়ে কিছু প্রমাণ প্রণামী দিয়েছেন গৌরকিশোর বাবাজি মহারাজ শালটাকে আমাদের বাবা খুব সুন্দর শাল সুন্দর বলে রাখলেন, আর প্রণামীটাকে কী করলেন এর এখানে গেঁড়ো দিয়ে রাখলেন কাপড়ে। তো ওই ধনী ব্যক্তি ভাবল বোধহয় ওনার বোধহয় বড়ো লোভ হয়েছে টাকা পয়সা শালের প্রতি, বুঝে নিল না, কিন্তু গৌরকিশোর বাবা মনোবৃত্তি সে জানতে পারল না। ওই প্রণামীটাকে জমিয়ে রেখেছেন যে বৃন্দাবনে যাচ্ছে তাকে শাল কাপড় যা যা দেয় লোকে প্রণামী দিয়ে বলেন আপনি যে বৃন্দাবনে যাচ্ছেন ওখানে যারা ভজন করেন বৈষ্ণবগণ তাদেরকে এগুলো দান করে দেবেন, আমি তো বৈষ্ণব হতে পারিনি এগুলো আমার অধিকার নাই, বোঝা গেল। তাহলে বৈষ্ণবকে আপনারা বুঝতে পারবেন না। গৌরকিশোর বাবাজি মা ফাঁকা মাঠেতে দিয়ে যাচ্ছেন আর কতগুলো চ্যাংড়া ছেলে তাকে গালাগাল দিচ্ছে, এ বেটা অসভ্য সাধু মেয়ে ছেলেগুলো চান করছে দেখছে, গৌরকিশোর বাবার নজর ওদিকে নাই কিন্তু ওরা গালাগাল দিচ্ছে, তাতে কি বুঝবেন আপনি, বুঝতে পারবেন না না, শূন্য দৃষ্টি তার, তার দৃষ্টি শূন্য দৃষ্টি, সে তো ওদিকে দেখছে না, জড়জগতের পিণ্ডি চটকানো সেই আপনাদের আনন্দের উৎস সেগুলো দেখবে গুরু বৈষ্ণব, খেপেছেন আপনারা নাকি পাগল হয়েছেন হ্যাঁ। আর তারপরে তে কি গৌরকিশোর বাবাজি মহারাজের গায়েতে ধুলো দিচ্ছে ইট পাটকেল ছুটছে, পরমাংশ সুখদেব গোস্বামী তারও গায়ে ধুচ্ছে, সেখানে গৌরকিশোর বাবা কি বলছেন, তোমরা আমাকে ইট মারছ ধুলো দিচ্ছ দাঁড়া আমি যশোদা মায়ের কাছে বলে দেবো তার দর্শনটা কি। সে দেখছে কৃষ্ণের পরিকর কৃষ্ণ সমেত তার সখাগণ আমার সঙ্গে বদমাইশি করছে, আমি যশোদামাকে গিয়ে বলে দিচ্ছি দাও তোমরা আমাকে ইট মারছ ধুলো দিচ্ছ দাঁড়াও আমি বলে দিচ্ছি, তো তার দর্শন কোথায় আর কোথায় নক্ত মাংসের দর্শন। তাহলে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে দৈন্য এটা স্বতঃসিদ্ধ দৈন্য, আমাদের গুরুবর্গের ভেতরে যে দৈন্য ছিল সেগুলো স্বতঃসিদ্ধ দৈন্য, পরমাংশ যত আমাদের গুরু বৈষ্ণব আছেন তাদের দৈন্য সব স্বতঃসিদ্ধ, এই দৈন্যের মধ্যে কোনো ভেজাল নাই। যদি কেউ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর দৈন্যের মধ্যে কোনো ভেজাল আবিষ্কার করতে এটা কী করে হতে পারে, তখন আমি তাদের বলে থাকি যে আপনারা অহংকারের সমুদ্রেতে নিমজ্জিত হয়ে
অপ্রাকৃত রাজ্যের দৈন্যের সমুদ্রের খবর কি করে রাখবেন? বোঝা গেল, আপনারা হচ্ছে অহংকারের সমুদ্রেতে রয়েছেন, এখান থেকে আপনারা দৈন্যের সাগরে যারা নিমজ্জমান, দৈনার নবে নিমগ্ন হাম শ্রী চৈতন্য বৈদ্যমাশয় রঘুনাথ দাস গোসাইব, দৈন্যের সাগরে আমি ডুবে গেছি, আমি আর পাচ্ছি। এই ভগবানেরই আনন্দময় সব জিনিস দেখে আমি যে কত তুচ্ছ, এই অনুভবটা আগে হওয়া দরকার। দম্ভ নিয়ে কখনো হরিভজন হয় না, দম্ভ নিয়ে আজ পর্যন্ত হরিভজন হয় নাই, হয় না। তাহলে ভগবত প্রাপ্তির প্রারম্ভিক কথা কি? সরল কথা, কি কথা? প্রথম হচ্ছে দৈন্য আশ্রয় করা, আর দৈন্য আশ্রয় বললেই হবে না, প্রথমে সাধুগুরু বৈষ্ণবের কাছে অভিগমনটা সিদ্ধ হোক, তারপর সরঙ্গ শরণাগতি সিদ্ধ হবে, তার প্রার্থনা ভগবান শুনবেন, গুরু বৈষ্ণব শুনবেন, বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণদয়াময় এহেন পামরপতি হইবেন। তার থেকে সবচেয়ে সোজা রাস্তা হলো শুদ্ধ গুরু বৈষ্ণবের সঙ্গ করা, তাদের কৃপা লাভ করা। তাহলে এই জন্মে অতি সরলভাবে, কেন আমি যদি বাজার থেকে বই কিনে নিয়ে বিভিন্ন পাণ্ডিত্য লাভ করে সংস্কৃত পড়ি, পড়ে বেদান্ত পড়ি, আমি এখন হয়ে তারপর ভগবানকে জেনে নেব, সেটা ব্রহ্মার এই জগতে আরুহ্য কৃচ্ছে না পরম পদম তত পততি অধ অনাদৃত যুষ্মদন্দ্রয়। অথচ এই ব্রহ্মাই আবার বলছেন যে এই ভগবান যাকে কখনোই জয় করা যায় না, অজিত জিত পিয়সী তৈ স্ত্রীলোক্যাম, এ ত্রিলোকের মধ্যে আপনাকে জয় করতে পারে না, তাই জন্য আপনার নাম অজিত, কিন্তু অনায়াসে আপনাকে জয় করা যায়। কি করে জয় করা যায় বলছেন সেই শ্লোক, সেই যে সার্বভৌমটাচার্যকে বলেছিলেন, সার্বভৌমটাচার্যকে ব্যাখ্যা করতে বলেছে, কী শ্লোক ওটা, যে সেখানে বলছেন যে হ্যাঁ হ্যাঁ না না ওটা নয়, ভাগবতের ওই শ্লোক বারবার বলি, এখন মনে আসছে না, সবসময় বলি, সেটা বলছেন যে আমি সাধুসঙ্গ করতে করতে সন্মুখ রীতম ভবদীয় বার্তাম স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুগাং মনোভীর, এই যে শ্লোক বুঝা গেল কি বললাম, স্থানে স্থিতা শ্রুতিগতাম তনুভাং মনোভীর, হ্যাঁ যে প্রায়শ অজিত জিত পিয়সী তৈ স্ত্রীলোক্যাম, ত্রিলোকে তুমি জয়ে কাউর দ্বারা হও না, তোমাকে কেউ জয় করতে পারে না, কিন্তু যদি কেউ আপনাকে ভালোবাসার দ্বারা ভগবান তোমাকে জয় করে ফেলে তাহলে কি হয়? সেদিনকে যে উদাহরণ দিয়েছিলাম, উদাহরণ দিয়েছিলাম অতি গরিব ঘর থেকে একটা কন্যা এসছে ধনীবাদ তার হয়ে গেছে সম্পত্তি, সেরকম যারা কৃষ্ণকে ভালোবেসে কৃষ্ণকে জয় করে নিয়েছে, কৃষ্ণের যত বৈভব সম্পত্তি তাদের হাতের মুঠোয়, হাতের মুঠোয় না, ভক্তি স্তৈ স্থিরতারা দৈবেন ভগবান যদি ফলতি দিব্য কিশোর মূর্তি মুক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অসমান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। যিনি কৃষ্ণকে জয় করে নিয়েছেন তার পেছনে ধর্ম অর্থ কাম মুখ্য এরম হাত জোর করে মাথা নিচু করে কাঁধে, একটু নাও না, একটু নাও না আমার সেবা, একটু নাও না, ওরা নেয় না। আর মুক্তি স্বয়ং মুকুলতাঞ্জলি সেবতে আসমান ধর্মার্থ কামগতেও সময় অপেক্ষা, সময়ের অপেক্ষা, কখন এই বৈষ্ণবের সেই সেবা করার সুযোগ পাব, কখন সেবা করার সুযোগ, এইবার সেবা করার সুযোগ পেয়েছি, এবার করো। মাধবেন্দু পরিবাদ কিছু নিয়েছিল? কিচ্ছু নেয়নি, কিন্তু পরবর্তীকালে যখন গোপাল আদেশ করলেন আমার সেবা করো, কবে মাধব আসি মোর করিবে সেবন, তখন মাধবেন্দু পরিবাদকে আর কিছু করতে পারে, গোপাল সক্ষাৎ চাইছে আমার থেকে সেবা, তো সেবার ব্যবস্থা করলেন, সেখানে 10,000 গৌমাতা হয়ে গেল, হয়ে গেল না, বিরাট বৈভব বেড়ে গেল, হয়ে গেল তো। কিন্তু এই মাধবেন্দু পরিবাদ কারোর কাছ থেকে কিছু চেয়ে খেতেন না, শুধু তাই নয়, যদি অনিচ্ছাকৃত কেউ দুধ দেয় তাহলেই তিনি পান করবেন, রুটি অন্য কিছুই তো নয়, খালি অযাচিতভাবে কেউ যদি দুধ নিয়ে এলো তাহলে দুধটাকে ভগবানকে ভোগ লাগিয়ে খেয়ে নেবেন, অন্য কিছুই তিনি খাইবেন না চাইবেন না। যার জন্য গোপাল স্বয়ং কৃষ্ণ গিরিধারীলাল সাক্ষাৎ মাধবেন্দ্র পরিপাত কাছে এসে বলছেন, কি ধ্যান করো তুমি, তুমি চেয়ে খাও না কেন? মাধবেন্দ্র পরিপাতকে বলছে, মাধবেন্দ্র পরিপাতকে গোপাল স্বয়ং এসছেন কৃষ্ণ, যেটা নাথদ্বারে আছেন যিনি, যে নাথদ্বারে আছেন যিনি গোপাল, নাথদ্বারেতে যে গোপাল আছেন শ্রীনাথজি, সেই গোপাল সাক্ষাৎ বলছেন যে তুমি চেয়ে খাও না কেন, কিসের ধ্যান করো এত, হ্যাঁ কী বা ধ্যান করো? তখন মাধবেন্দ্র পরিপাতি, তুমি কি করে জানলে আমি খাইনি?
বলতে আমি আর কি করে জানবো, গ্রামের সব মায়েরা ওই বুঝবাসী মায়েরা ওরা জল নিতে এসছিল, দেখলো তুমি বসে বসে ধ্যান করছো, কিছুই খায় না দেয় না, একবার যে বসে রয়েছে সেন আমাকে দুধ দিয়ে পাঠিয়ে দিল, এক লোটা এই দুধ তুমি পান করো, করে গ্লাসটা তোমার এই পাত্রটা রেখে দাও, এই পাত্রটা আমি এসে নিয়ে যাব। মাধবেন্দু পরিবার ভোগ লাগিয়ে সে পাত্র পেয়ে নিলেন, দুধ পেয়ে নিয়ে এবার বিশ্রাম করছেন রাত্রিবেলা গাছের তলায় বসে। রাত্রিবেলা স্বপ্নেতে গোপাল এসে বললেন, আমি তোমার কাছে দুধ নিয়ে গেলাম, তুমি আমাকে চিনতে পারলেন না? মাধবেন্দু বাবু উঠে কাঁদতে আরম্ভ করলেন, হা উতাস করে, হায় হায় গোপাল সাক্ষাৎ আমার সামনে এলো। তখনই আমার মন বলছে কীরকম একটা আকর্ষণ, বাচ্চা ছেলে কিন্তু কিরম প্রাণটা যেন কেড়ে নিচ্ছে, কি তখনও বুঝতে পারলাম না এটা সাক্ষাৎ গোপাল এসেছিল, বুঝতে পারল কাঁদতে আরম্ভ করলো। তখন মাধবেন্দু পরিবার কি পরিবার স্বপ্নে দেখলেন যে আমাকে কান্নাকাটি ছাড়, আমাকে ওই জঙ্গলে আমি আছি ওখান থেকে বার করো, কেরম সেবা প্রতিষ্ঠা করো, করলেন, করলেন কি না? তারপরে তার 10,000 গোমাত হয়ে গেল, তার ধর্মার্থ কামগত সময়ে প্রতীক্ষা, যে মাধবেন্দু পরিকা প্রতিষ্ঠা চাইছেন না তার প্রতিষ্ঠা পিছনে চললেন। প্রশ্ন, প্রতিষ্ঠার সবাই ভেই যেই না চাহে চাহে তার হয় বিধাতা নির্মিত, সে কোনোরকম প্রতিষ্ঠা চাইছে না, চাইছেন কি? তার পেছনে লোক প্রতিষ্ঠা। এখন অনন্ত ব্রহ্মাণ্ডেতে মাধবেন্দু পরিপাদের নাম নিশ্চয়ই জানবে, শুধু এ ব্রহ্মাণ্ডে না অন্য ব্রহ্মাণ্ডেও জানবেন। এই মাধবেন্দু পরিপাদের জন্য ভগবান শ্রীকৃষ্ণ ক্ষীর চুরি করলেন, যার জন্য চিরকালের নাম হয়ে গেল ক্ষীরচোরা, ক্ষীরচোরা হরি হয়ে গেল না? এই ব্রাহ্মণদ্বয়ের জন্য সাক্ষী দিলেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন থেকে এলে, তার নাম হয়ে গেল সাক্ষী গোপাল। এগুলো কি বিগ্রহগুলো কি চলে গেছে? এখনও আছে, এখনও সেই বিগ্রহ হয়েছে সাক্ষী গোপাল, দুই ব্রাহ্মণের জন্য বাঁচাবার জন্য সাক্ষী দেওয়ার জন্য বৃন্দাবন থেকে হেঁটে এসছেন, হেঁটে এসে এখানে দাঁড়িয়ে ওখানে সাক্ষী দিচ্ছেন, সাক্ষী দিয়ে বিজ্ঞরূপে রয়ে গেলেন। সেই সাক্ষী গোপাল পুরীর আগে রয়েছে সাক্ষী গোপাল, সেই ক্ষীরচোরা গোপীনাথ রয়েছে, ক্ষীরচোরা গোপীনাথকে রামচন্দ্র বনবাসের সময় তীর্ধনুক দিয়ে বানিয়েছিলেন সীতাদেবীর ইচ্ছায়, এবং বলেছিলেন অনেক কথা, সে ক্ষীরচোরা গোবিন্দ গোপীনাথ মদনমোহন তিন মূর্তি। তাহলে আপনাদের কাছে সব প্রমাণ আছে, তথাপি আপনাদের হৃদয় স্পর্শ করছে না, কারণ ওই বলে ইনসুলেশন বাধা রয়েছে। বাধাটা কি? মায়া। যে পর্যন্ত আপনারা শুদ্ধ গুরু বৈষ্ণবের অভিগমন না করবেন ততক্ষণ পর্যন্ত ভক্তিপথ আপনাদের কাছে, ভক্তিপথ ইহ কণ্টক কোটিরুদ্ধ, হা হা কজামি কি মহাম করমি যদি চৈতন্য চন্দ্র অদ্য ন কৃপাং করস, যদি আমাকে আজকে চৈতন্য চন্দ্র কৃপা না করেন, হ্যাঁ কালহ কলির বলি না, হ্যাঁ ইন্দ্রিয় বৈরী বর্গা ভক্তিপথ ইহ কণ্ঠক কোটিরুত্ব, হা হা কজ আমি কি মহাম করমি যদি চৈতন্য চন্দ্র অদনা কৃপাম করস, যে আজকে চৈতন্য চন্দ্র আমাদের কৃপা না করেন, আজকে আমাদের এই কলিকালের এই মুহূর্তে আমাদের এত কৃপা বর্ষিত হচ্ছে গৌরী মঠ গুরুবর্গের থেকে, তথাপি ভগবত প্রাপ্তি হচ্ছে না, কি কারণ? না আমরা কৃপা পাওয়ার যোগ্য নই, কৃপা পাওয়ার যোগ্যতা দরকার। আমি ভাগবত থেকে আরও উদাহরণ দিলাম, না হাম ইজ্জা প্রজাপতি ব্যায়াম ইত্যাদি উদাহরণ দিলাম, এসাই সমস্ত উদাহরণ দিয়েছি, ভাগবতের আরও সব প্রচুর প্রমাণ আছে, সেখানে প্রত্যেকটা মুহূর্তে সেখানে প্রমাণ হচ্ছে সদ্গুরু বৈষ্ণবের, সদ্গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা, শুদ্ধ গুরু বৈষ্ণবের কৃপার দ্বারা একমাত্র ভগবত প্রাপ্তির রাস্তা সহজ সরল হবে। আর ধ্রুব মহারাজের অন্নাবিলাসিতা শূন্যম এই কথা সামান্য একটু কথা আমি বলে দিই, সেখানে হচ্ছে কি, ধ্রুব মহারাজের আপনারা বাহ্যদৃষ্টিতে দেখছেন, ধ্রুব মহারাজ নিজেও বলেছেন স্থানাবিলাসী তপসি স্থিত অহম তম প্রাপ্তবাম দেব মুনিঞ্জ গুজ্জম, এগুলো সব কথা বলেছেন, কিন্তু হলে কি অন্নবিলাস থাকলেও সামান্য একটু অন্নবিলাস ছিল বাচ্চা, তার সরলতাটাকে আপনাদের দেখতে হবে, তাদের সরলতাটা। আর কৃষ্ণে যে 100% বিশ্বাস, কৃষ্ণে যে তার 100 থেকে 100 ভাগ বিশ্বাস, এগুলো আপনারা দেখলেন না, খালি বললেন যে ওই যে অনত এই যে প্রার্থনা করেছে একটা অন্নবিলাস, ইনি অন্নবিলাসে চলে যায়, অন্নবিলাসে চলে যায়। বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত ধুনোতি সর্বম হৃদিসন্নিবিষ্ট, ভগবান নিজে বলছেন না, বিকর্ম যচ্চ উৎপতিতম কথঞ্চিত
ধনুতি সর্বম হৃদিসন্নিবিষ্ট, ভগবান নিজে বলছেন আমার ভক্তের ভেতরে যদি কোনো সামান্য কামনাবশত চলে যায় দ্যাট ইজ নট ইউর লুক আউট, তোমাকে দেখতে হবে না, আমি রয়েছি সেখানে, ভগবান বলছেন ধুনতি সর্ব আমি ধুয়ে দিই, এই একটু দাগ পড়ে গেছে সামনে আমি ধুয়ে দেবো, ধুনতি সর্বম হৃদিসন্নিবিষ্ট, বোঝা গেল? সর্বোপরি আমি বলতে চাই শ্রীমন মহাপ্রভুর যে সংকীর্তন ধর্ম এটাকে গ্রহণ করুন, চৈতন্য মহাপ্রভুর যেদিন বৈশিষ্ট্য আলোচনা সেদিন আরও এই দিনের আলোচনা যোগসূত্র সেদিন করে এইগুলো আপনাদেরকে যে প্রপাগেট করব চেষ্টা রইল, যে সংকীর্তন ধর্ম হচ্ছে সবচেয়ে সহজ ধর্ম সাধুগুরু বৈষ্ণবের আনুগত্যে, কি করতে হবে সংকীর্তন, সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিস আর কোনো বস্তু নাই, একদম সোজা প্রসিদ্ধ, তাহলে ইচ্ছা আর কি প্রসিদ্ধ, খালি সদসঙ্গে হরিবল হরিবল বলো হয়ে গেল, হয়ে যাবে না তাড়াতাড়ি করে, কিন্তু ভেতরে চালাকি করলে হবে না, ওই জন্য মহাপ্রভু যেটা বলেছেন চেতদর্পণ মার্জনম, এই চেতদর্পণ মার্জনের একমাত্র হাতিয়ারও সংকীর্তনের নৈব সর্বস্বার্থ অভিলব্ধাতে, সংকীর্তনের দ্বারাই সর্বস্বার্থ সব পাওয়া যাবে, সব ভগবত প্রাপ্তি হবে, যার জন্য চৈতন্য মহাপ্রভু শিক্ষার আনুগত্যে এই কথাও আজকে টাচ দিলাম, ভাগবতের অনেক অনেক প্রমাণ আছে আমি বলবার জন্য যে সময় আমার লাগবে সেসব সময় আপনারা আমাকে দিচ্ছেন না, আমি খুবই দুঃখিত, অনেক কথা বলতে চাই, তাই যে ভগবত প্রাপ্তির যে অত্যন্ত সোজা সোজা পথ, আমার সোজা পথ রয়েছে সেই পথকে উপেক্ষা করলে অন্নবিলাসিত শূন্য জ্ঞান কর্ম আদি অনাবৃত, জ্ঞান কর্ম আদি শূন্যম বললেন না, জ্ঞান কর্ম আদি শূন্যম বললেন না, প্রথমে বললেন কি বলে অন্নাবিলাসা তো শূন্যম, অন্নাবিলাসিতা একেবারে শূন্য জিরো সাব জিরো লেভেলে নেমে যাবে, গন্ধ যেন না থাকে, বুঝা গেল, কিন্তু অন্নাবিলাস শূন্য, জ্ঞান কর্মাদি অনাবৃতম বললেন, সেখানে কিন্তু শূন্যম বললেন না, কেন, কেন আপনার দৃষ্টিতে আপনি যে চাকরি বাকরি করেন ক্রিয়াকর্ম করেন আর ভক্ত যে ভিক্ষা করে এখানে যে সেবা পুজো করে এটাও আপনার দৃষ্টিতে কর্ম, বোঝা গেল, সেই কর্মটা ভক্তি কর্ম, সেইটাকে বোঝাবার জন্য রূপগোস্বামীবাদ এই জন্য এরকম এত পাংচুয়াল কথা ব্যবহার করেছেন, অ্যাকিউরেট কথা, ওখানে বললেন অন্নবিলাস শূন্য কিন্তু জ্ঞান কর্মাদি শূন্যম বললেন না, কেন, যে জ্ঞানটা আমার ভগবত প্রাপ্তি সহায় হবে সেই জ্ঞানটা অবশ্যই দরকার, বোঝা গেল, যার জন্য তো আমাদের উপদেশ আছে না, কি উপদেশ আছে, যে সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস ইহা হইতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ, আর যদি আপনাদের মধ্যে কেউ অশিক্ষিত থেকে থাকেন বলে আমার তাহলে সিদ্ধা ভগবত প্রাপ্তি হবে না, আমি বললো বোকা কোথাকার, আপনার ভগবত প্রাপ্তি সবচেয়ে আগে হবে, এখানে লেখাপড়া বা কোনো কিছুর অপেক্ষা করে না, কোনো জাতিপাতি নয়, কৃষ্ণ ভজনে নাহি জাতকুলাদি বিচার, যেই ভজে সেই বড় অভক্ত ইনসার, এখানে ব্রাহ্মণ পেয়ে যাবে এরকম কোনো কথা নেই, হরিদাস ঠাকুর জাতিতে কী ছিলেন, যবনকুলে আবির্ভাব হয়েছিলেন, সবচেয়ে টপমোস্ট ওপরে চলে গেলেন, এগুলো কথার কথা, এগুলো কখনো আপনারা ভাববেন না, ভগবান গুরুবাদ বলতেন গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যান এরম করে দাঁড়িয়ে রয়েছে, আয় আমার কাছে আয়, কোথায় যাচ্ছিস, সেসব নোংরা জিনিস পড়বি আগুনে পড়ে আয়, ডাকছেন গৌর, কেউ যাচ্ছে না, গৌর এভাবে দেয়, মদনমোহন মালবিয়া প্রশ্ন করেছিলেন গৌরাঙ্গের এই এই যে এটা পোজ, এই যে এটা যে মুদ্রা এটা কি মানে প্রভুপাদ, তখন প্রভুপাদ বলেছে এটা প্রচারের মুদ্রা, প্রচারের মুদ্রা, এরম ভাই বলছেন, এরম ভাই ডাকছে বলছেন প্রচারের মুদ্রা, গৌরাঙ্গ মহাপ্রভু এরম মুদ্রারাও যে সবাইকে ডাকছেন জগৎবাসীকে সবাই, যেটা বেদব্যাস ভাগবতের প্রথম শ্লোকে বলছে সত্যম পরম ধীমহি, সত্যম পরম ধীমহি, লাস্টের ওয়ার্ডটা তাই, হ্যাঁ সত্যম পরম ধীমহি, এই যে সত্যম পরম ধীমহি এখানে বহু বচন দেওয়া আছে, হ্যাঁ সত্যম পরম ধ্যায়েম বলা আছে কি, হ্যাঁ বলা নেই, এখানে সমস্ত জগৎবাসীকে বেদব্যাস গুরু সবাইকে ডাকছেন, তোরা কোথায় যাচ্ছিস, হ্যাঁ আগুনে পুড়ে মরছিস তোরা, এই জগতের কোনো বস্তু ভোগের বস্তু নয়, আমার কাছে আসো, ভোগবাদ ছেড়ে দিয়ে সমস্ত কৃষ্ণ সেবায় লাগাও, আসো আসো সবাই মিলে আসো, আমরা সত্যম পরম ধীমহি সেই পরম বস্তুটাকে আমরা প্রাপ্তি করার জন্য চেষ্টা করি, তাহলে আমাদের লাভ হবে, আর এই প্রাপ্তির জন্য সেকেন্ড ভাগবতের দ্বিতীয় শ্লোক, কোনো দিন ভাগবতের বিস্তৃত আলোচনা যদি হয়, হ্যাঁ
সেখানে আলোচনা প্রসঙ্গে শুনবেন, বড় আশ্চর্য ব্যাপার। পরের শ্লোকেই বলেছেন, সেখানে পরিষ্কার বলেছেন, যদি কোনো ব্যক্তি নির্মৎসরাণাম সতাম, যদি অপরের উৎকর্ষটা আপনি সহন করতে না পারেন, কোটি জন্মেও সাধু হতে পারবেন না। আমি কতটা আনন্দিত এইসব সাধুদের কাছে এসে আপনারা জানেন না। অথচ বড় বড় জায়গায় হরিকথা বলে অত আনন্দ আমি পাইনি, কেন এরা নির্মৎসর, এরা সাধু, এ আমি গ্যারেন্টি দিয়ে বলে গেলাম। এদের আনুগত্যে আপনারা থাকুন, আপনাদের মঙ্গল হয়। আমরা আমি আপনাদের পেছনে অবশ্যই থাকব, পালাবো না, যতদিন জীবিত আছি তারপরেও চেষ্টা করব আপনাদের সঙ্গে থাকার, গুরু বৈষ্ণবের সঙ্গে থাকার। এই পর্যন্ত বলে আজকেই আমি এখানে বিরাম দেওয়ার চেষ্টা করছি। নৈশাম মতি স্থাব দূরু ক্রমাঘ্রিং স্পৃশ্যত্তনার্থাপগম যদথ মহি সম্পাদ রজো অভিষেকম নিষ্কিঞ্চনানম ন বৃণীত যাবত বাঞ্ছা কল্পদুর্বশকে বাসিন্দু ব্যবচ পতিতান পাবন ভূবিষ্ণুভ্যো নম। কালকে আমি আলোচনা করব বিশ্বের যে কসমিক ওয়ার্ল্ডের সেন্টার পয়েন্ট, তার সঙ্গে মেলাবার যে পদ্ধতি ভক্তিতে কিভাবে হয় আমাকে মনে করিয়ে দেবেন, মনে থাকবে আমার? টোটাল কসমিক ওয়ার্ল্ডের একটা সেন্টার পয়েন্ট আছে, তার সঙ্গে মেলানো, সেটার অর্থ আমি কালকে যদি পারি আমি প্রভুপাদের কথার সঙ্গেই ব্যাখ্যা করব। নিজের ইচ্ছার সঙ্গে কৃষ্ণের ইচ্ছা ভগবান ইচ্ছায় মিলে যাওয়া, এটাই সুখী হওয়ার রাস্তা। বাঞ্ছা কল্পতরুবশকে পাশেন্দ পতিতানং পাবন ভূবিষ্ণুভ্যো নম। জয় শ্রী প্রভুপাদ জগদ্গুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কি জয়। জয় শ্রী পরমহংস শ্রী সেনদেব বাবাজী মহারাজ কি জয়। জয় ভাগবত কথা কি জয়। জয় ভাগবত অমৃত কি জয়।